আপনার কি মনে হয় এই ক্লেটন আর ডুলানি এসব খুন খারাপের জন্য দায়ী? এখনও জানি না, হতে পারে। যে অবস্থায় পড়েছে ওদের কাউকে সন্দেহমুক্ত রাখতে পারছি না। আসলে খড়ের গাদায় সুচ খোঁজার মতো ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, কেবিনে আপনার ধাক্কায় তো রেডিওটা পড়ে গিয়েছিল, তাই না? ওই সময় ওটার কাছাকাছি আর কেউ ছিল কিংবা আপনার পেছনে? না, ক্লেটন ও অবশ্য ছিল সুড়ঙ্গের দরজাটার কাছে। না, তাহলে আর ও নয়, ওর পক্ষে সম্ভব ছিল না। সুড়ঙ্গের দরজা টেবিলের কাছ থেকে বেশ দূরে, আগেই কেউ টেবিলের হিঞ্জ আলগা করে রেখেছিল। কোনো মতে দাঁড়িয়েছিল টেবিলটা, আপনি উঠে দাঁড়াতে শুরু করতেই কেউ ঠেলা মেরেছে দূর থেকে। দূর থেকে? হ্যাঁ, দূর থেকে। টেবিলটার খানিক দূরে মেঝেতে একটা লম্বা হাতলওয়ালা ঘর পরিষ্কার করার ঝাড়ু পড়ে থাকতে দেখেছি। তার টেবিলটা পড়ার শব্দ পেয়ে আপনি ঘুরে পেছনে বা আশেপাশে কোন দিকে চেয়েছিলেন? হ্যাঁ। প্রথমে কাকে দেখলেন? জন ওয়াকার। ও তো রেডিওটা বাঁচানোর জন্য লাফিয়ে এসে পড়েছিল, তাই না? আচ্ছা, পেছনে দেয়ালের কাছে কাকে দেখেছেন, মানে কেউ ছিল? হ্যাঁ, রেডিওটা বাঁচাতে এগিয়ে এসেছিল জন ওয়াকার, হাতে ব্যথাও পেয়েছে। দেখছেনই তো। তাই তো, এতক্ষণ মনে পড়েনি। হ্যাঁ হ্যাঁ, ছিল, দেয়ালের কাছে বসে ঝিমোচ্ছিল। অভিনয় হতে পারে। কে? টম মার্টিন। ও যেখানে বসেছিল ঝাড়ুর লম্বা হাতল দিয়ে টেবিলের পায়ার নাগাল পাওয়া সম্ভব ছিল ওর পক্ষে। রানার মনে হলো কয়েক যুগ পরে এলো সাজ, অসীম অনন্ত যাত্রার যেন আর শেষ নেই। কিন্তু তবু পেরোচ্ছে সময়, রাতও বাড়ছে খুব ধীরে। আটটা নাগাদ থামলো ওরা, সকালের পর এই নিয়ে দুবার হলো। বিকেল চারটে একবার থেমেছিল অল্পক্ষণের জন্য, তখন ঝেমেছিল পেছনের স্লেজে রাখা তেলের ব্যারেল থেকে ট্রাক্টরের ট্যাঙ্কে তেল নেয়ার জন্য। আর এখন থেমেছে অন্য কারণে, রেডিও যোগাযোগ করা যায় কিনা চেষ্টা করে দেখা দরকার। কোথা থেকে কে সিগন্যাল ধরবে, আদৌ কেউ ধরবে কিনা জানে না রানা। জেনারেটরটা স্লেজে রাখা আছে, ওটা নামিয়ে নিল ওয়াকার। প্যাডেল চালিত জেনারেটর যন্ত্রটা বরফের ওপর বসাতে তাকে সাহায্য করলো রানা। সাইকেলের প্যাডেলের মতো প্যাডেল, সাইকেলের সিটে বসে ঘোরানোর মতো করেই ঘোরাতে হয়। রানার পর চেষ্টা করে দেখল ব্যারি, কিন্তু তারও কপাল খুলল না। ঠান্ডা আরও বেড়েছে, ভয়ঙ্কর শীত। শীতের দেশে যার জন্ম, শিরায় যার এস্কিমো রক্ত বইছে, সেই ব্যারি পর্যন্ত কাঁপছে থরথর করে। তাই শীত এমন কাবু করে ফেলেছে ওদের, কারো তেমন একটা শীতের পোশাক নেই। যন্ত্রপাতি গুছিয়ে নেওয়া হলো, আবার চলতে শুরু করলো ট্রাক্টর। শীতের প্রকোপে অতিষ্ঠ হয়ে গা গরম করার অন্য পথ নিল কেউ কেউ, ট্রাক্টরের পাশে পাশে ছুটতে লাগলো। কিন্তু কয় মিনিট, ক্ষুধার্ত অবসন্ন শরীর ঘুমোতে পারছে না ঠিক মতো, ছুটোছুটি শৈবার মতো শক্তি নেই শরীরে। তার ওপর ভারী পোশাক পরে রয়েছে, পোশাকের তলায় দরদর করে ঘাম ঝরতে শুরু করে দৌড়াদৌড়ির ফলে। থেমে গেলে ওই ঘাম জমে গিয়ে এক করুণ অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়, এভাবে আর চলা যায় না। থামার নির্দেশ দিল রানা। যাই হোক, কিছু খাবার আর বিশ্রাম দরকার এখন। ক্রনমিটারে রাত 12:10, সামান্য কিছু সময় বাদ দিলে যাত্রা শুরু করার পর থেকে একটানা 27 ঘন্টা ট্রাক্টর চালিয়েছে ওরা। ভীষণ ক্লান্তি, ঘুমে জড়িয়ে আসছে চোখ, কিন্তু তবু ঘুমানোর সাহস পেল না কেউ। ঘুমাতে পারলেও না অবশ্য ঠান্ডার জন্য, এতে ভালোই হলো বরং, এই ঠান্ডায় ঘুমানোর মানেই জমে গিয়ে নির্ঘাত মৃত্যু। জীবনে এত দীর্ঘ রাত ওরা আর কাটিয়েছে কিনা সন্দেহ। ঘড়ির দিকে তাকাতেও আর ভালো লাগছে না কারো, কাটা যেন স্থির হয়ে রয়েছে। কিন্তু তবু সময় কাটে, হাত ঘড়ির রেডিয়াম ডায়ালে কয়েক যুগ পরে ভোর 4টে বাজতে দেখলো রানা। প্রায় সবকটা মুখের একই অবস্থা, ফ্যাকাশে রক্তশূন্য, চামড়ার রং নীলচে, কারো কারো চামড়ায় নীলের মাঝে হলদে ছাপ, ফ্রস্ট বাইট। শ্বাস নিতে দেখা যাচ্ছে না, কিন্তু প্রতিটি ফেলা শ্বাস পরিষ্কার চোখে পড়ছে আবছালোতে। মনে হচ্ছে ধোঁয়া বেরোচ্ছে নিঃশ্বাসের সাথে। বরফ নেই শুধু স্টোভের পায়ে, অবর্ণনীয় দুর্দশার এক জীবন্ত চিত্র যেন। ভালো ঘুম হয়েছে তো রানা? রসিকতার চেষ্টা করলো ওয়াকার। নাকি ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটের প্লাগ লাগাতে ভুলে গিয়েছিলেন? মনে হয় সত্যিই ঘুমিয়েছেন আপনি ওয়াকার, দেহের অবসাদ কণ্ঠস্বরে টের পাওয়া যাচ্ছে। কেবিনের অন্য মুখগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা কেউ ঘুমিয়েছেন? এদিক ওদিক মাথা নাড়ল সবাই, কারো মুখেও কথা নেই। ঘুমোতে চান কেউ? আবারও একই উত্তর। বেশ, মাত্র ভোর 4টে, কিন্তু তবু বসে বসে জমে যাওয়ার চাইতে পথ চলা অনেক ভালো। তাছাড়া আরও বিপদ আছে, এই ঠান্ডা ইঞ্জিন বেশিক্ষণ বন্ধ রাখলে আর চালু করা যাবে কিনা সন্দেহ। কি বলো মাই ডিয়ার ব্যারি,
এটাই একমাত্র ভরসা। ব্লো টর্চগুলো আনতে যাচ্ছি আমি, বলল এস্কিমো ব্যারি। রানা আর ওয়াকারও বেরোলো। এস্কিমো যা সইতে পারেনি সেটা সইবার ক্ষমতা রানা কিংবা ওয়াকারের থাকার কথা নয়, ব্যারির চেয়ে বেশি কাশতে লাগলো ওরা। কাশির দমকে গলা ফুলে গেল, পানি বেরিয়ে এলো চোখে। ড্রাইভিং সিটে এসে উঠল রানা। পার্কার পকেট থেকে টর্চ বের করে প্রথমেই আলো ফেলল তাপমান যন্ত্রটার ওপর। চমকে উঠল, নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। শূন্যের 68 ডিগ্রির নিচে নেমে গেছে পারদ। ধীরে ধীরে ঘুরিয়ে তুষারপাত মাপার যন্ত্রটার ওপর টর্চের আলো ফেলল, 100 ডিগ্রির কাছাকাছি। যত যাই হোক, এখনও ওয়েগেনারের মাপা রেকর্ড ভাঙতে ওদের অনেক দেরি আছে। এখন ট্রাক্টরের ইঞ্জিন বিগড়ে না বসলেই বাঁচা যায়, কিন্তু শেষ পর্যন্ত তার আশঙ্কাই সত্যি হলো। সুইচ টিপে হর্ন বাজাতে গিয়েই ব্যাপারটা টের পেল সে। অস্পষ্ট ভোঁতা একটা আর্তনাদের মতো শোনালো হর্নের আওয়াজ। প্যারাফিন ব্লো টর্চগুলো জ্বালানোর চেষ্টা চলল কিন্তু বৃথা, জমে শক্ত হয়ে গেছে প্যারাফিন। 1 ঘন্টা অমানসিক পরিশ্রমের পর একটু যেন নরম হলো ইঞ্জিনের মেজাজ। জোড়াগুলো নাড়াচাড়ার লক্ষণ দেখালো, কিন্তু বোঝা যাচ্ছে ইঞ্জিনে জীবন ফিরতে দেরি আছে এখনও। ইঞ্জিন সম্পর্কে মোটামুটি ধারণা দু একজনের থাকলেও বিশারদ এখানে কেউই নেই। তবু বসে থাকলে চলবে না, ইঞ্জিনের দুদিক থেকে ব্লো টর্চের সাহায্যে তাপ দেওয়ার বন্দোবস্ত হলো। স্পার্কিং প্লাগগুলো খুলে ভালো মতো পরিষ্কার করা হলো, গরম করা হলো ব্যাটারি। তোয়াজ শুরু করার প্রায় 2.25 ঘন্টা পরে ঘুম ভাঙলো যেন ইঞ্জিনের, গা ঝাড়া দিল। আচমকা ভয়ঙ্কর রকম গর্জে উঠে কান ঝালাপালা করে দিল সবার, এতই বিকট আওয়াজ। ক্লান্ত হাসি ফুটল তিনজনের মুখে, পরস্পর হাত মেলালো আর তারপর কেবিনে এসে ঢুকল। নামেই নাস্তা, আসলে বার কয়েক চোয়াল নেড়ে ঢোক গেলা ছাড়া আর কিছুই বলা যায় না একে। কয়েকটা বিস্কিট আর টিনের মাংসের দুটো স্লাইস 12 জনের মাঝে ভাগ করে দেওয়া হলো। বেশি অংশটা অবশ্যই শারিফের ভাগে পড়ল, এত কম খেয়েও নিরাপদ আশ্রয়ে পৌঁছাবার আগেই খাবারে টান পড়ে যাবে জানে রানা। একটাই জিনিস প্রচুর রয়েছে ওদের, কফি। খাবার রয়েছে ছোট 4 টিন মাংস, 4 টিন সবজি, 10 পাউন্ড শুকনো ফল, সামান্য জমানো আছে মাছ, ছোট 1 টিন বিস্কুট, 3 প্যাকেট ইনস্ট্যান্ট সুপের গুঁড়ো, ব্যাস। ও হ্যাঁ, আরেকটা জিনিস আছে, কিন্তু ওটা খুব একটা কাজের জিনিস নয়। কফি খাওয়া যাবে শুধু ওই জিনিস দিয়ে, নেসলের 20 টিন মাখানোর তোলা মিষ্টি ছাড়া গুঁড়ো দুধ। কুকুরগুলোর জন্য রয়েছে সিলের শুকনো মাংস। নিজের ভাগে সমস্ত খাবারটুকু সরাফিকে দিয়ে দিল ব্যারি। কয়েক টুকরো সিলের মাংস কেটে এনে আগুনে গরম করে খেয়ে নিল সে। তার মতো সবাই যদি সিলের মাংস খেতে পারত তাহলে খাবারের তেমন কমতি হতো না, কিন্তু আর কেউ এই জিনিস খায়নি কখনো, খেতে অভ্যস্ত নয়। ডুলানি তো এমনই মুখ বিকৃত করলো যে অনেক দুঃখেও হেসে ফেলল ক্লেটন। চাঁদ ডুবে যাচ্ছে, কুকুরগুলোকে খাওয়ানো শেষ করলো ব্যারি। যাত্রা শুরু হলো আবার, স্টিয়ারিং ধরলো ওয়াকার। ভটভট বিকট আওয়াজ তুলে ট্রাক্টরের এডজাস্ট পাইপের মুখ দিল ধোয়া বেরিয়ে যাচ্ছে। এবার আর 20 নয়, 15 মিনিট অন্তর ড্রাইভার বদলে সিদ্ধান্ত নিল রানা। বরফ ঠান্ডা ড্রাইভিং সিটটা কিছুতেই গরম হয় না, তার উপর ঠান্ডা স্টিয়ারিং। একটানা 15 মিনিটের বেশি ওখানে বসা কারো জন্যই উচিত নয়। স্টিয়ারিং চাইলে আঙুল মুঠো অবস্থায় আটকে যাবার আশঙ্কা আছে। রওনা হবার পর এসে সরাফিকে একবার পরীক্ষা করেও দেখল রানা, জীবনের কোনো লক্ষণ নেই। কেমন লাগছে এখন মিস্টার সরাফি? আর সবার চেয়ে খারাপ না। আর সবার অবস্থা কিন্তু খুবই খারাপ, যাই হোক খিদে আছে? খিদে 11 জন মানুষের কাউকেই ধন্যবাদ জানিয়ে ছোট করতে পারবো না, বিশ্বাস করুন দিলেও আর খেতে পারতাম না। বিশ্বাস করতে পারল না রানা, বিশ্বাস করার কোনো কারণও নেই। এই সময় সরাফির দেহের চাহিদা কেমন হতে পারে অজানা নয় তার, যেন কতকাল দুর্ভিক্ষের মাঝে কাটিয়েছে সে। পিপাসা আসে নিশ্চয়ই? সায় দিল সরাফি, বোধহয় জানে না তাই সায় দিয়েছে, নইলে চেপে যেত। জানে রানা, এখন থেকে আরও দুর্বল হয়ে পড়বে এই বৃদ্ধ, এখনই অনেক বেশি অসুস্থ দেখাচ্ছে তাকে। সরাফির পরে অবস্থা খারাপ সুশান গিলবার্টের, এখনও হাসি লেগে আছে মুখে, কোনো প্রতিবাদও নেই, কিন্তু তবু প্রচুর দুর্বস্থতা কিছুতেই ঢেকে রাখতে পারছে না। ওর দিকে তাকিয়েও শুকনো হাসি শুধু উপহার দিল রানা। আপনার পায়ের কী অবস্থা মিস্টার সরাফি? পা নেই, মানে আছে বলে টের পাচ্ছি না, দেখি। পাশে বসে থাকি স্টুয়ার্টসের দিকে তাকালো রানা। শ্যারিন, এখন থেকে মিস্টার সরাফির সমস্ত দায়িত্ব আপনার। স্লেজে কয়েকটা হট ওয়াটার ব্যাগ আছে আনিয়ে দিচ্ছি, ওগুলোতে গরম পানি ভরে সারাক্ষণ ওর পায়ের কাছে রাখবেন।
গো গো করে প্রতিবাদ জানালো শরাফি, কিন্তু এবারও কান দিল না রানা। লোকটার পায়ের অবস্থা সাংঘাতিক খারাপ। এই সময় ক্যানভাসের পর্দা ফাঁক করে ভেতরে ঢুকল ওয়াকার। মাত্র 15 মিনিট স্টিয়ারিং ধরে বসেছিল। স্লো মাস্ক খুলতেই দেখা গেল নীলচে চামড়ায় আগের চেয়ে অনেক বেশি হলুদ ফুটকি, ঠোঁট ফেটে গেছে অসংখ্য জায়গায়, রক্তও জমেছে। তাড়াতাড়ি উঠে গিয়ে ধরল ওকে রানা, সিটে বসিয়ে দিল। হাঁটুর নিচে অনুভূতি আছে? পায়ের নিচে হাঁটু আছে কি না তাই তো বুঝতে পারছি না, হাসালেন ওয়াকার। বরফ ঘষার চাইতে এক কাজ করুন, সিরিজ ঘষুন। শূন্যের 60-70 ডিগ্রি নিচে বালির মতোই খসখসে হয়ে যায় তুষারের গুঁড়ো, আর বরফ তো লোহার রেত। পানির তাপ 85 ডিগ্রি উঠলে পা ডোবাবেন, চামড়া লাল হয়ে উঠলে বের করে আনবেন, ক্ষত হয়ে থাকলে খবরদার ডলাডলি করবেন না, আরও ছিলে যাবে। কিন্তু গাড়ি চালিয়ে এসে বারবারও এই কাণ্ড করতে হবে নাকি? উপায় নেই। ধীরে ধীরে আরও কমলো তাপমাত্রা, 70 ডিগ্রিতে এসে ঠেকল। 10টা ঘণ্টা বালতিতে কারো না কারো পা ডুবেই রইল। যারা বাইরে কাজ করছে তারা তো বটেই, ভেতরেরও সবাই পালা করে বালতিতে পা চুবাল। দুপুর নাগাদ থামল ট্রাক্টর, কিছু স্যুপ বানিয়ে ফলের টিন সেকে গরম করার ব্যবস্থা করলো শ্যারিন। রেডিও নিয়ে ব্যস্ত হয়ে পড়ল রানা আর ব্যারি। একটানা প্যাডেল ঘুরিয়ে চলল ব্যারি, কয়েক সেকেন্ড বিরতি দিয়ে দিয়ে নব ঘোরালো রানা। 10 মিনিট পেরিয়ে গেল, কোনো খবর নেই। হতাশ হয়ে সুইচ অফ করে দিতে যাচ্ছিল, এই সময় তাকে চমকে দিয়ে জীবন্ত হয়ে উঠল রেডিওর সাউন্ড বক্স। জিএফএক্স কলিং জিএফকে। আরও জোরে শুনতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আরও জোরে বলুন, আবার ভেসে এলো কণ্ঠস্বর, আরও জোরে আরও স্পষ্ট। জিএফকে, হ্যাঁ জিএফকে এক্স শুনতে পাচ্ছি, আমি মাসুদ রানা, মাসুদ রানা। আপনার গলা শুনতে পাচ্ছি স্পষ্ট, আবহাওয়া কেমন, কত দূরে রয়েছেন আপনারা? ভয়ঙ্কর ঠান্ডা, 70 ডিগ্রি, প্রায় 120 মাইল দূরে রয়েছি। অলৌকিক কাণ্ড ঘটালেন আপনি। পোর্টার, ক্যাপ্টেন ব্রিউস্টার কথা বলতে চান। ক্যাপ্টেন ব্রিউস্টার চোখ তুলে চোখাচোখি হয়ে গেল ব্যারির সঙ্গে। প্যাডেল ঘোরাতে ঘোরাতে কান খাড়া করে কথা শুনছে এস্কিমো, তার চোখেও বিস্ময়। ক্যাপ্টেন ব্রিউস্টার এলেন কোথা থেকে? তার তো কেবিন থেকে 250 মাইল দূরে থাকার কথা। হঠাৎ কি মনে হতেই বলল, ধরে থাকুন, 2-3 মিনিট পর কথা বলছি, ধরে থাকুন। কেবিনের পাশে অ্যান্টেনা টাঙিয়ে রেডিওতে কথা বলছে রানা। কেবিন থেকে দুপাশের কথাবার্তা পরিষ্কার শোনা যায়। ইঙ্গিত এস্কিমোকে কাছে ডাকলো রানা। ব্যারি এসে দাঁড়াতেই ফিসফিস করে বলল, এখানে নয়, অ্যান্টেনার জেনারেটর দেখিয়ে বলল, ওগুলো দূরে, ওইখানে নিয়ে যেতে হবে। জেনারেটরের প্যাডেল ঘোরাতে লাগলো ব্যারি। রেডিওর মাউথপিস মুখের কাছে ধরে একবার কেবিনের দিকে তাকালো রানা। আবছা গধূলি আলোয় ট্রাক্টর দেখা যাচ্ছে, কেউ এলে দেখা যাবে পরিষ্কার। রেডিওর সুইচ আবার অন করলো রানা। পোর্টারের সঙ্গে যোগাযোগ করতে চাইল, নবগুলো ঠিক ঘোরাতে পারছে না, ঠান্ডায় হাত কাঁপছে, আঙুলগুলোতেও শক্তি নেই। মিস্টার মাসুদ রানা, আমি ক্যাপ্টেন ব্রিউস্টার, পোর্টারের কাছে সব শুনেছি। আপনার 3 মিনিট সময় নেওয়া থেকে বুঝতে পারছি ট্রাক্টরের কাছ থেকে দূরে সরে গেছেন, ওই তাপমাত্রায় বেশিক্ষণ বাইরে থাকতে পারবেন না। চুপ করে শুনুন, সংক্ষেপে কথা শেষ করছি, শুনতে পাচ্ছেন? পরিষ্কার, কিন্তু আপনি কি করে ও প্রশ্ন করতে নিষেধ করেছেন? হ্যাঁ বলুন। সোমবার বিকেলে আমাদের ট্রাক্টরের রেডিওতে বিবিসি আর ভয়েস অফ আমেরিকা থেকে প্রচারিত খবরে প্লেনটার কথা শুনেছি। তারপরের দিন অর্থাৎ গতকাল আবার শুনি খবরটা, এবারে আপলাভনিক রেডিও থেকে। ওরা জানাচ্ছে ব্রিটেন এবং আমেরিকা দুই দেশেরই অনুমান প্লেনটা সাগরে পড়েনি, গ্রিনল্যান্ড কিংবা বাফিন দ্বীপের কোথাও নেমেছে। এই অনুমানের কারণ আমার জানা নেই। প্লেনটা উদ্ধারের জন্য সাংঘাতিক তোড়জোড় শুরু হয়ে গেছে। আমেরিকার ইংল্যান্ড থেকে রওনা হয়ে গেছে উদ্ধারকারী জাহাজ। এই দুই দেশ এবং ফ্রান্স, কানাডা, রাশিয়ান মাছ ধরা কিছু ট্রলার, যেগুলো গ্রিনল্যান্ডের উপকূলে মাছ ধরছিল, তারাও রাতারাতি কী কারণে জানি তৎপর হয়ে উঠেছে। পশ্চিম উপকূলের দিকে ছুট লাগিয়েছে সবাই, নজর রাখছে কিংবা খুঁজে বেড়াচ্ছে প্লেনটাকে। পূবে যেতে পারছে না, ইতিমধ্যে প্রচণ্ড ঠান্ডায় বরফে ঢাকা পড়ে গেছে ওদিকটা। থিউলার সঙ্গে স্টর্মফিয়র্ড থেকে পালা করে উঠছে কয়েকটা আমেরিকান প্লেন, হারিয়ে যাওয়া প্লেনটাকে খুঁজছে। প্লেনটা ব্রিটিশ, কিন্তু খোঁজার তোড়জোড় আমেরিকানদের মাঝেই দেখা যাচ্ছে বেশি। ওদের উপকূলরক্ষী বাহিনীও কাজে নেমে পড়েছে। আটলান্টিক ঘুরে ডেভিস প্রণালীর দিকে ছুটে আসছে কয়েকটা ক্যানাডিয়ান ডিস্ট্রয়ার। আর্কটিকে মহড়া দিচ্ছিল একটা ব্রিটিশ বিমানবাহী জাহাজ আর একটা ডিস্ট্রয়ার। ওদের কাছেও পৌঁছে গেছে খবর,
প্লেনটাকে খুঁজছে ওরাও। তবে ওরা কতটা কী করতে পারবে সন্দেহ আছে। ফেয়ারওয়েল অন্তরীপ ঘুরে আসতে হবে ওদের। ওদিকে বাফিন উদ্দ্বীপের মুখে দারুণ বরফ জমেছে, তবে গ্রিনল্যান্ডের উপকূল বরাবর ডিস্কো থেকে সার্টেন হাক পর্যন্ত পথ খোলাই আছে সম্ভবত। গ্রিনল্যান্ডের সমস্ত IGY স্টেশনগুলোকে অনুসন্ধান কাজে নামতে আদেশ দেওয়া হয়েছে। এই খবর পেয়ে তাড়াতাড়ি কেবিনে ফিরছিলাম। খোঁজাখুঁজি করতে হলে পেট্রোল দরকার, কিন্তু এই তোড়জোড়ের কারণ কি? আর বলছেন আপলাভনিক রেডিও জানে খবরটা, কিন্তু ওরা তো কোনোরকম সিগন্যাল পাঠাচ্ছে না আমাদের উদ্দেশ্যে। আমি কেবিনে ফিরে প্লেনটা কোথায় পড়েছে জেনেছি। বেরিয়ালিসের জন্য খবর পাঠাতে পারিনি আপলাভিনকে, তবে আপনার সঙ্গে কথা শেষ করে ওদের সঙ্গে যোগাযোগ করব। আপনারা কেমন আছেন? আমরা মোটামুটি আছি, তবে একজন যাত্রী মুস্তাফা শরাফের অবস্থা খুবই খারাপ, অ্যাকিউট ডায়াবেটিসের শিকার। আপনি আপলাভনিকে ইনসুলিনের জোগাড় রাখতে বলবেন, আর হচ্ছে ওই গডথ্যাবে পাওয়া যাবে হয়তো। কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল ব্রিউস্টারের গলা। কারা জানি কথা বলছে। মিস্টার রানা, ফিরে আসুন, প্রচুর পেট্রোল আর খাবার রয়েছে আমাদের সঙ্গে, কেবিন থেকে 40 মাইল দূরে রয়েছি আমরা। বরং আপনারা এগিয়ে আসুন আরও তাড়াতাড়ি। আমরা 80 মাইল দূরে রয়েছি, 5-6 ঘন্টার ভেতরে পৌঁছে যেতে পারবেন। আপনারাও এগোন, আমরাও এগোই, তাড়াতাড়ি দেখা হবে। না, আমরা এগিয়ে যাব। একজন রোগী রয়েছে আমাদের সঙ্গে, বললামই তো পিছিয়ে গেলে দেরি হয়ে যাবে, এগোতেই থাকি। তাছাড়া দুজন খুনি রয়েছে আমাদের সঙ্গে, যে আমরা পিছাতে চাইব বেঁকে বসবে ওরা। না, একজন রোগী আর কিছু অসহায় যাত্রী নিয়ে এই ঝুঁকি নিতে পারবো না আমি। তার চেয়ে আমি এগিয়ে যাই, আপনিও দ্রুত আগান। আর হ্যাঁ, কেনই অ্যাক্সিডেন্ট, কী এমন ছিল প্লেনটায় বললেন না তো? কি ছিল আমিও জানি না, আপলাভনিকের কাছে জিজ্ঞাসা করে জেনে নিন। রাত 8টায় আবার কথা বলার চেষ্টা করব। লাইন কেটে দিল রানা। ক্যানভাসের পর্দা সরিয়ে ভেতরে ঢুকে চাপা উত্তেজনা টের পেল রানা, কিন্তু কোনো কথা বলল না সে। দাস্তানা আর জুতা মোজা পরে নিয়ে যাত্রীদের দিকে তাকালো রানা। যোগাযোগ হয়েছে বন্ধুদের সাথে না? ক্যাপ্টেন ব্রিউস্টারের কথা বলছি। হ্যাঁ, তবে ক্যাপ্টেন ব্রিউস্টার আমার বন্ধু নন, কখনো দেখিনি তাকে, এই প্রথম দূর থেকে দেখা হলো। রেডিও মেরামত করে ফেলেছে পোর্টার, রেডিওতেই ক্যাপ্টেনকে আমাদের খবর জানিয়েছে সে। এগিয়ে আসছে ক্যাপ্টেন। ভালো খবর, কতক্ষণ পরে এখানে পৌঁছাবে? জানি না, প্রায় 250 মাইল দূরে রয়েছে এখনো, যে আবহাওয়া 5-6 দিন লেগে যাবে হয়তো। আবারও শুরু হলো পথ চলা, কিছুতেই যেন শেষ হতে চাইছে না দীর্ঘ দিনটা। আড়াইটানা গাত মুছে গেল সব আলো, আকাশে মেঘ নেই, তারা ফুটে উঠল। ঠিক এই সময় গোলমাল শুরু করলো ট্রাক্টরের ইঞ্জিন, আরও আগে যে শুরু করেনি সেই বেশি। রাবার ভেঙে গড়িয়ে গেছে ঠান্ডায়, ধাতুর কী অবস্থা হবে কে জানে, কোনো ছোটোখাটো ধাতব যন্ত্রাংশ ভেঙে যাবে না তো? কিন্তু ওদের ভাগ্য ভালো বলতে হবে, এ ধরনের কিছুই ঘটল না। তবে যা ঘটেছে সেটাও কম খারাপ নয়। যাত্রীদের অবস্থা একেবারে কাহিল। ক্লেটনের কানের ডান পাশটায় আগে ফ্রস্ট বাইট আক্রমণ করেছিল, এখন আরও খারাপ হয়ে গেছে, বোঝা যাচ্ছে পুরো কানটাই কাটা পড়বে। প্লাস্টিক সার্জারি না করলে এরপর থেকে এক কানে ঢেকে রাখতে হবে তাকে। ওয়াকারের পায়ের পাতার অবস্থাও সুবিধার নয়, মেরুর ভয়ঙ্কর ঠান্ডা তার হিংস্র কামড় ভালো মতোই বসিয়েছে অসহায় যাত্রীদের উপর। ঢুলতে শুরু করেছে ওরা, থেকে থেকে চমকে সোজা হয়ে চোখ মেলছে, প্রচণ্ড নিদ্রাকাতরভাবে লক্ষণ। পরিস্থিতি মানুষকে যে কী করে মিসেস জুলানি আর মার্থা তার প্রমাণ। সত্যি বৃদ্ধা হয়ে গেছেন সুশান গিলবার্ট, গত কয়েক ঘন্টায় বয়স যেন আরও 10 বছর বেড়ে গেছে তার। পানির বালতির গায়ে সারাক্ষণ ব্লো টর্চ ধরে রেখেছেন টম মার্টিন, সামান্য সময়ের জন্য সরানো যাচ্ছে না, অমনি বরফ জমে যাচ্ছে। মার্টিনের সারা শরীর ভারী পোশাকে ঢাকা, মুখেও স্নো মাস্ক, চোখ দুটো বেরিয়ে আছে কেবল। রাত 8টার একটু আগে ট্রাক্টর থামালো রানা, সেই ড্রাইভ করছিল। এখানে একটু বেশি সময় থামার ইচ্ছে তার, ব্রিউস্টারের সঙ্গে রেডিও যোগাযোগ করতে হবে। যাত্রীদের কাছে আসল কথা বলল না রানা, ওদের বোঝালো ট্রাক্টরের ইঞ্জিনকে বিশ্রাম দেওয়া দরকার। তাপমাত্রা 73 ডিগ্রির পর আর বাড়েনি, একটু একটু করে কমছে বরং, শুভ লক্ষণ। কিন্তু বিপদ এখনও বিন্দুমাত্র কাটেনি। বহুদূরে দক্ষিণ পশ্চিমে চোখ পড়েছে তুষার ভেদ করে জেগে ওঠা আঁকাবাঁকা ভিন্ডেভি নুনাটা পর্বতমালা। প্রায় 100 মাইল লম্বা এই পর্বতের দুর্গম উপত্যকা ধরেই চলতে হবে ওদের আগামীকাল। ব্যারিকে অ্যান্টেনা টাঙাতে বলে ট্রাক্টরের ইঞ্জিনের কাছে এসে দাঁড়ালো রানা, ক্যাপ খুলে পরীক্ষা করল। ছিপি খুলে রেডিওটের টিনের তরল পদার্থটুকু ঢালতে শুরু করলো রানা, ইথাইল গ্লাইকোল, পানিকে বরফ হওয়া থেকে রক্ষা করে এই রাসায়নিক পদার্থ।
কাজে এতই মনোযোগ রয়েছে রানার, ব্যাপারটা প্রথমে টের পেল না। যখন পেল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। বিপদ টের পেয়ে পেছনে ঘুরতে যাচ্ছিল সে, কিন্তু তার আগেই কানের ওপর কঠিন কিশোর বাড়ি খেল। অনেকগুলো লাল নীল সাদা উজ্জ্বল তারা চোখের মধ্যে ফুটে উঠল। রানা, রানা! একটা ঘোরের মাঝেই ডাকটা কানে গেল রানার। ধীরে ধীরে চোখ মেলল। ব্যারি রানাকে উঠে বসতে সাহায্য করল। রানা, কি হয়েছে তোমার? বেহুশ হয়ে গিয়েছিলে কেন? কেউ একজন বেহুশ করে ফেলেছে আমাকে, বাড়ি মেরেছে কানের ওপর। বাড়ি মেরেছে কে? জানলে কি আর মারতে দিতাম। কাউকে কেবিন থেকে নামতে দেখেছিলে? দূর থেকে দেখেছি তো, চিনতে পারিনি। তিন চারজন নেমে এসেছিল কেবিন থেকে। রেডিও, রেডিওটা কোথায় রিক? আছে, ওটা আমার কাছেই আছে, ঠিকই আছে। কিন্তু তোমাকে আক্রমণের কারণ কি? ওয়ালথার আমার পিস্তলটা নিয়ে গেছে। আর কিছু? না, সব ঠিকই আছে। তা হ্যাঁ, জেনারেটর আর অ্যান্টেনা বসিয়েছো? বসিয়েছি, ওই যে। চলো যাই কাজ সারিয়ে। এখানে মাথায় হাত দিয়ে বসে ভাবলে কোনো লাভ হবে না, এমনিতেই দেরি হয়ে গেছে অনেক। লাইন পেতে অসুবিধা হলো না, রেডিওর কাছেই বসে আছে পোর্টার। আপলাফনিকের খবর কি? দুটো খবর আছে মিস্টার রানা। ব্রিটিশ শিপ ট্রাইটনের মাধ্যমে খবর নিয়েছে আপলাফনিক। ট্রাইটন ডেভিস প্রাণান্বিত রয়েছে এখন, আপনারা যেদিকে যাচ্ছেন ওই উপকূলের দিকে এগিয়ে আসছে। হ্যাঁ, খবর দিয়েছি তোড়জোড়ের একটা কারণ। প্লেনে তিনজন বিশিষ্ট ব্যক্তি রয়েছেন, একজন নামকর অভিনেত্রী সুসান গিলবার্ট, একজন বিশিষ্ট আমেরিকান সিনেটর ওয়াল্টার ম্যাক্সওয়েল, আর একজন হচ্ছেন নাম করা শৌখিন সমাজসেবী মিসেস ভার্নন টুলানি। আরেকটা খবর শুনলেন? অন্য খবরটা শুনুন। জোর করে যে নামানো হয়েছে প্লেনটা, ইচ্ছে করেই যেন বিশ্বাস করতে রাজি হচ্ছে না অ্যাডমিরালটি। আপলাভনিক সর্বস্ব সন্দেহ করছে মূল্যবান কিছু একটা ছিল কিংবা রয়েছে প্লেনের কোনো একজন যাত্রীর কাছে। কী হতে পারে বলতে পারছে না অবশ্য। ওরা বলছে থাকলে জিনিসটা ক্যাপ্টেন ব্রায়াসের কাছেই ছিল, তাকে খুন করে হাতে নেওয়া হয়েছে। আপলাভনিকের সঙ্গে আবার যোগাযোগ করুন, এটাই এখন একমাত্র উপায়। জানতে চেষ্টা করুন কী ছিল প্লেনে এবং যাত্রীদের কাকে কাকে সন্দেহ করা যায়। তা আপনারা এখন কতটা দূরে আছেন? আমরা আপনার সঙ্গে যোগাযোগের পর 20 মাইলের মতো এগিয়েছি। ঠান্ডা সাংঘাতিক, রেডিয়েটরে গোলমাল শুরু হয়ে গেছে। দুপুরের পর থেকে মাত্র 8 মাইল এগিয়েছি আমরা। মাত্র 8 মাইল বলেন কি? হ্যাঁ, মাত্র 8 মাইল। কেবিন থেকে 30 পাউন্ড চিনি চুরি গিয়েছিল, মনে আছে? পাওয়া গেছে ওগুলো, পেট্রোলের ড্রামগুলোয় ফেলা হয়েছিল সব। আমরা নিশ্চল। রাত 9টার একটু পরে আবার যাত্রা শুরু হলো। রানার ধারণা ছিল মাঝরাত নাগাদ ব্রিউস্টার এসে মিলিত হবে ওদের সঙ্গে, কিন্তু আর কোনো আশা নেই। ব্রিউস্টারের আধুনিক ট্রাক্টর স্নো ফ্যালকনের ইঞ্জিনের চিনি ঢুকেছে, ব্যারির কাছে শুনল রানা। ওই ট্রাক্টরের বিশাল কেবিনে ছোটোখাটো একটা ওয়ার্কশপে আছে বলা যায়। ইঞ্জিনে যে কোনো রকমের গোলমাল হোক, সারানোর মতো যন্ত্রপাতি রয়েছে ওখানে, টেকনিশিয়ানও আছে। এর মাঝে নিশ্চয়ই কাজ শুরু করে দিয়েছে ওরা, কিন্তু তবু প্রচুর সময়ের দরকার। ইঞ্জিনের সিলিন্ডার, পিস্টন, ভালভগুলো সব খুলতে হবে। চিনির জন্য জমে ওঠা কার্বন সাফ করতে হবে। এরপর ড্রামের পেট্রোল থেকে চিনি সরাতে হবে। সম্ভবত পাতনের সাহায্যে চোলাই করে নেওয়া হবে পেট্রোল। পেট্রোলের স্ফুটনাঙ্ক চিনির চেয়ে কম, তাই ড্রাম শুদ্ধ গরম করে নিয়ে গলিয়ে চিনি সরাতে হবে। এতে প্রচুর সময়ের দরকার। ভাবতে ভাবতে ট্রাক্টর চালাচ্ছে রানা। সে একই রকম একঘেয়ে ক্লান্তিকর বৈচিত্র্যহীন চলা। পশ্চিমে সামান্য বাঁক নিয়ে এখন দক্ষিণ পশ্চিম দিকে এগিয়ে চলছে ওরা। অসহায় বোধ করছে বেশ, নিজের জন্য নয়, নিরীহ কয়েকটা জীবন এখন তার ওপর নির্ভরশীল। ওদের জন্য ভাবনা হচ্ছে। সাংঘাতিক অসুস্থ সরাফি, দুর্বল বৃদ্ধা সুশান, শান্ত জার্মান তরুণী মার্থা, শ্যারিন, এরা সবাই নিশ্চিন্তে তার ওপর নিজেদের ভার তুলে দিয়ে বসে আছে। কিন্তু ওদের কি আসলেই বাঁচাতে পারবে সে? প্রথম থেকে আবার ভাবতে শুরু করল রানা। মনে মনে খতিয়ে দেখতে চাইল ভালো করে। সে আর ব্যারি ছাড়া 10 জন যাত্রী রয়েছে ট্রাক্টরে। তাদের 4 জনকে পুরোপুরি সন্দেহমুক্ত করে দেওয়া গেছে। এই 4 জন হলো মুস্তাফা সরাফি, সুশান গিলবার্ট, শ্যারিন ক্যাম্পবেল আর মার্থা হফম্যান। আর 2 জনকে এখনও সন্দেহের চোখে দেখছে, তবে শেষ পর্যন্ত ওরাও সন্দেহের বাইরে চলে যাবে বলে মনে হচ্ছে। এরা 2জন সিনেটর ম্যাক্সওয়েল আর শৌখিন সমাজসেবিনী টুলানি। কিছু কিছু মার্কিন সিনেটরের সম্পর্কে দুষ্ট লোকে অনেক খারাপ মন্তব্য করে। ওরা বলে টাকা পয়সা আত্মসাত আর নারী ঘটিত কেলেঙ্কারির সঙ্গে প্রায় জড়িত হয়ে পড়ে এদের কেউ কেউ, তবে খুন খারাপিতে এরা নেই। কিন্তু নেই বললেই যে কেউ কখনো খুনের সঙ্গে জড়িয়ে যাবে না, এটা তো আর হলপ করে বলা যায় না। বাকি রইল 4জন।
টম মার্টিন, ডেরেক ক্লেটন, জন ওয়াকার আর রেভারেন্ড নিউবোল্ড। কেমন যেন অতিরিক্ত ভালো মানুষ একটা ভাব রয়েছে রেভারেন্ডের মাঝে। গত কদিন ধরে বাইবেলটা হাতছাড়া করেনি একবারও, এটা অভিনয় হতে কোনো বাধা নেই। জন ওয়াকারের ওপর জোর সন্দেহ হওয়ার মতো যথেষ্ট কারণ রয়েছে। ট্রাক্টর সম্পর্কে তার কণামাত্র জ্ঞানও নেই, অথচ বিশাল একটা ট্রাক্টর কোম্পানির সে নাকি কর্মকর্তা। এই লোকটার মাঝেই কোনো রকম ঘুম ঘুম ভাব ছিল না, বিমানে সেই প্রথম যখন ঢুকেছিল দেখেছে রানা। ডেরেক ক্লেটন আর টম মার্টিনকে সন্দেহ করারও যথেষ্ট কারণ রয়েছে। প্লেনে নাস্তা কখন দেয়া হবে শ্যারিনকে জিজ্ঞেস করেছিল ক্লেটন। পেট্রোলের ড্রাম বয়ে আনতে ওয়াকারের মতো সেও ব্যারিকে সাহায্য করেছিল। সারের মতো তাগড়া শরীরটা ছাড়া মুষ্টিযোদ্ধার তেমন কোনো লক্ষণ ওর মাঝে দেখতে পাওয়া যাচ্ছে না। মার্টিন কেবিনে রেডিওটার বেশ কাছাকাছি ছিল, ঝাড়ুর হাতল দিয়ে ঠেলা মেরে টেবিলের পায়া নাড়িয়ে দেয়া তার জন্যে অসম্ভব কিছুই না। ক্লেটন আর তার ব্যবহারও কেমন একটা খাপছাড়া ভাব, ঠিক মনিপ কর্মচারীর মতো মনে হয় না। হঠাৎই মনে হলো রানার কথাটা, সে ভাবছে দুজন খুনি, তিনজন থাকতেই বা বাধা কোথায়। রেভারেন্ড ছাড়া চারজন তিনজনে একই দলের লোক হতে পারে না। প্লেনে যখন আগুন লেগেছিল নিজের সিটে বসে রয়েছিল ওয়াকার, কফি খায়নি কেন, হয়তো জানতো সে কফিতে ওষুধ মেশানো হচ্ছে। মুষ্টিযোদ্ধাকেও তেমন নেশাগ্রস্ত মনে হয়নি, ইচ্ছে করে সাহায্য করতে এগিয়ে এসেছিল সে। আর মার্টিন, তার নেশা নেশা ভাব দেখানোটা অভিনয় হতে পারে, ওর পক্ষে কফিতে ওষুধ মেশানোর আর কাগজ জড়ো করে আগুন লাগানো এমন কঠিন কিছু ব্যাপার না। এভাবে ভাবতে ভাবতেই চলে গেল সকাল সাত নাগাদ ডিভেন্ডিডের পাদদেশে এসে পড়ল ওরা। সমান পথ রোধ করে দাঁড়িয়ে বরফের পাহাড়, ঘুরে গেলে অন্তত শোয়াশো মাইল বেশি পাড়ি দিতে হবে। আরেকটা পথ আছে, তাতে এই বাড়তি পথটুকু বাঁচিয়ে নেওয়া সম্ভব, জানালো ব্যারি, কিন্তু সেই বিকল্প পথ সাংঘাতিক দুর্গম। এসব এড়িয়ে ওপারে যাওয়া প্রায় অসম্ভব, কিন্তু সম্ভব করা গেলে তাড়াতাড়ি পৌঁছানো যেত। একেবারে অসম্ভব নিশ্চয় নয়, না তা হয়তো নয়, তাহলে ওই পথে যাব আমরা, এমনিতেও মরতে বসেছি, আর একটু ঝুঁকি না হয় নিলামি, তাতে ভালো হতে পারে। ঠিক হলো গিরিপথ পেরিয়েই ওপারে যাবে ওরা, কিন্তু এখন থামবে, বিশ্রাম নেবে, দুপুরবেলা ঘন্টা দুই তিনের জন্য আলো ফুটবে, তখন পেরোনোর চেষ্টা করবে ওই পথ। ট্রাক্টর থামল, তাপমাত্রা এখন অনেক উঠে গেছে, শূন্যের নিচে 30 ডিগ্রিতে বসে গেছে ইতিমধ্যে। অভিনেত্রীকে দেখে মনে হচ্ছে দীর্ঘদিন অনাহারে রয়েছেন, সারা মুখে ফ্রস্ট বাইটের ছোট ছোট অসংখ্য ক্ষত, কৃশ হয়ে গেছে শরীর, প্রচণ্ড অবসাদের চিহ্ন চোখে মুখে। এককালে অপূর্ব সৌন্দর্যের চোখ বহু পুরুষের রাতের ঘুম হারাম করে দিয়েছে, এখন সেই দুটো টকটকে লাল। খুঁড়িয়ে হাঁটছে শ্যারিন, লক্ষ্য করল রানা। স্টুয়ার্টসের পা পরীক্ষা করে দেখল, ফ্রস্ট বাইট, ক্ষতগুলো খুব খারাপ। ডুলানির চোখ ঢুলুঢুলু, কেমন যেন নেশাখোরের মতো। আটটা নাগাদ ব্যারির সাহায্যে অ্যান্টেনা, জেনারেটর এবং রেডিও নিয়ে ট্রাক্টর থেকে শদুয়ে গজ দূরে চলে এলো রানা। ব্রিউস্টারের সঙ্গে যোগাযোগ করল, খারাপ খবর, গত 12 ঘন্টায় মাইল দুয়েকের মতো এগিয়েছে স্নো ফ্যালকন। হ্যাঁ, যা ভেবেছিল রানা, পেট্রোলের ড্রাম গরম করেই চোলাইয়ের কাজ চালানো হচ্ছে, ইঞ্জিন পরিষ্কার করে ফেলা হয়েছে, যন্ত্রপাতি গুছিয়ে আবার ট্রাক্টরে ফিরে এলো রানা আর ব্যারি। খেয়াল করল এস্কিমোর মুখে সারাক্ষণ লেগে থাকা হাসির আভাসটুকু এখন আর নেই, গম্ভীর চুপচাপ হয়ে গেছে। বেলা 11টায় আলো ফুটল, রওনা হয়ে পড়ল ওরা, ড্রাইভ করছে রানা, তার পাশে এখন আর কেউ নেই, ট্রাক্টরের ক্যাবে একাই আছে সে। কেবিনে তেলের ড্রাম থাকায় ওখানে যাত্রীদের সবার জায়গা হচ্ছে না, তাছাড়া উঁচু নিচু এবড়ো খেবড়ো পথে কতগুলো তেলের ড্রামের পাশে কারো থাকা নিরাপদ নয়, অন্য ব্যবস্থা করেছে তাই রানা, সবাইকে কেবিন থেকে বের করে দিয়েছে। তার জায়গায় স্লেজ থেকে আরও কিছু ভারী মালপত্র এনে তুলেছে ব্যারি, ক্লেটন আর ওয়াকারের সহায়তায়। সরাফি আর সুশানকে কয়েকটা করে কম্বলে পেঁচিয়ে নিয়ে গিয়ে শুয়ে দিয়েছে কুকুরের টানা স্লেজটায়। অন্যরা সব ট্রাক্টরের সঙ্গে সঙ্গে হাঁটছে। শ্যারিন আর মার্থাকে ট্রাক্টরে টানা স্লেজটায় চড়তে বলেছিল রানা, কিন্তু ওরা দুজনই হেঁটে আসতে চাইল, বেশি আর চাপাচাপি করেনি রানা। গিরিপথে এসে ঢুকেছে ট্রাক্টর, চিত্রর জন্য পথটা সরু, কোথাও কোথাও একাত্র প্রশস্ত হচ্ছে, কিন্তু সেটা বেশি নয়, মাত্র 8 থেকে 9 ফুট হবে। প্রথম প্রথম পথ পাওয়া গেল মোটামুটি মসৃণ এবং সমতল, প্রশস্ত, ফলে দ্রুত এগোল ওরা। মাইলখানেক পর থেকেই খারাপ হতে শুরু করলো পথ, অসমতল এবড়ো খেবড়ো, দুদিক থেকে চেপে আসছে বরফের দেয়াল। 1 ঘন্টা পর আরও খারাপ হয়ে এলো পথের অবস্থা, দুদিকের দেয়াল অনেকখানি সরে গেছে, কিন্তু পথ তেমন সরুই রয়েছে, কারণ একপাশ থেকে পথের সঙ্গে সঙ্গে এগিয়ে গেছে চওড়া গভীর ফাটল।
ট্রাক্টরের চাকা পিছলে কিংবা অন্য কোনো কারণে খাদে পড়ে গেলেই সর্বনাশ। ব্রিউস্টারের সঙ্গে যোগাযোগের প্রয়োজনীয়তা অনুভব করল রানা। কোন পথে চলছে ওরা জানানো দরকার ক্যাপ্টেনকে। এই সময় এরপর কখন আবার যোগাযোগ করতে পারবে নেই ঠিক। ট্রাক্টর থামিয়ে নেমে এলো রানা। সবাইকে বিশ্রাম নিতে বলে ব্যারির সহায়তায় রেডিওর সরঞ্জাম সহ দূরে সরে গেল। কয়েকশো গজ যেতে না যেতেই ঘটল বিপত্তি। ছুটে এসে থামতে বলল ওয়াকার। সর্বনাশ হয়ে গেছে রানা, মেটা পড়ে গেছে। কি কি বললে, কে পড়ে গেছে? ওই জার্মান মেটা খাদে পড়ে গেছে, পা হড়কে গিয়েছিল মনে হয়, ব্যারি পড়ে গিয়েছে ওর সঙ্গে। ট্রাক্টরের পেছনে 40 গজ মতো দূরে ফাটলের পাশে জটলা করেছে সবাই। নিচের দিকে উকিঝুঁকি মারছে, সাংঘাতিক উত্তেজনা। কাছে এসে ধাক্কা মেরে সিনেটর আর মার্টিনকে একপাশে সরিয়ে দিল রানা। উকি দিয়ে চাইল নিচের দিকে। ফাটলের বেশি কাছে চলে এসেছিল হয়তো মার্থা। পিছিল বরফে পা পিছলে গিয়ে পড়েছে খাদে। ভাঙা হার নিয়ে এভাবে পড়ে এখনও যে বেঁচে রয়েছে মেয়েটা, এটাই আশ্চর্য। ব্যারি, ঠিক আছো তো? আমার বা হাতটা ভেঙে গেছে মনে হয়, তাড়াতাড়ি আমাদের ওপরে তোলার ব্যবস্থা করো। পায়ের তলায় বরফ পাতলা, যে কোনো সময় খসে যেতে পারে। বেশিক্ষণ চিন্তা করার সময় নেই, ছুটল রানা। ফাটলের ধারে গজালও পুঁততে গিয়ে টের পেল রানা অসম্ভব কঠিন বরফে গজাল ঢুকতেই চাইছে না। জোর করে গজালের মাথায় হাতুড়ি দিয়ে যদিও বা কিছুটা ঢোকানো হচ্ছে, থাকছে না, সামান্য টানেই উঠে আসছে আবার। রানা জলদি করো, বরফের ধার থেকে আস্তর ভেঙে পড়ছে। গজাল পোতা রেখে লাফিয়ে উঠে দাঁড়ালো রানা। ক্লেটনকে বলল, আমার সঙ্গে আসুন। সাময়িক সেতু বানানোর জন্য বড় বড় কয়েকটা তক্তা নেওয়া হয়েছে সঙ্গে। সরু বিপজ্জনক পথে স্লেজ শুদ্ধ ট্রাক্টর পিছিয়ে আনা অসম্ভব, তাই বাধ্য হয়ে স্লেজ থেকে ওই তক্তারই একটা তুলে নিল রানা আর ক্লেটন। বিশাল তক্তা, 11 ফুট লম্বা, বেশ মোটা। তক্তার এপাশের প্রান্তে ফুটো দুয়েকের ভেতরেই দড়ির এক প্রান্ত পেঁচিয়ে শক্ত করে বাঁধল রানা। তারপর এই দড়িটা ধরে ঝুলে পড়ল। সহজেই নিচে নেমে এসে ব্যারিয়ার মার্থার পাশে দাঁড়ালো সে। নেমেই টের পেল একটু একটু কাঁপছে পায়ের তলার বরফ। ওপরের দিকে তাকিয়ে চেঁচি আরেকটা দড়ি ছুঁড়ে দিতে বলল সে। দড়িতে টান পড়তে মার্থাকে ঠেলে তুলে দিল রানা যতটা সম্ভব। নিচ থেকে ওকে ধাক্কা দিয়ে তুলে দেবার সময় আচমকা চাপ লাগলো পায়ের তলার বরফে। অনেক চোটপাট সয়েছে, আর পারল না। হুড়ুম শব্দ তুলে ধসে পড়ল একপাশের বরফ। কিন্তু তার আগেই ব্যারিকে জড়িয়ে ধরে দোল খেয়েছে রানা। ওপাশের দেয়ালে গিয়ে জোরে আছড়ে পড়ল দুটো শরীর। একটা পাশ ধসে পড়েছে, অন্য পাশটা আর বেশিক্ষণ থাকবে না। তাছাড়া ভার সইবার ক্ষমতাও এখন অনেক কমে গেছে এই বরফের। জীবনে এতখানি অসহায় আর কখনো বোধ করেনি রানা। মরা ছাড়া এখন করার আর কিছুই নেই। পরিষ্কার বুঝছিল মার্থা পাহড়কে পড়েনি, ইচ্ছে করেই খাদে ফেলা হয়েছে তাকে। খুনিরা জানে রানা আর ব্যারিকে সাধারণ অবস্থায় কবজা করা সহজ হবে না, তাই সুযোগের অপেক্ষায় থেকেছে। ফাটলের মাঝে মাঝে কয়েক ফুট নিচে আলগা বরফের ব্রিজ তৈরি হয়েছে। ও জানে মার্থা কিংবা শ্যারেনকে এইসব ব্রিজে ফেলতে পারলে তুলে আনার জন্য নামবে রানা। সেই সুযোগে রানাকে খতম করে দেওয়া কঠিন হবে না। ব্যারি একা উপরে থাকলেও দুজনের বিরুদ্ধে তেমন সুবিধে করতে পারবে না। পাশ ফিরে উত্তেজিতভাবে উপরে কাউকে ধমক দিল ওয়াকার। মুহূর্ত পরেই তার পাশে এসে দাঁড়ালো রেভারেন্ড। দেখতে পেল রানা। চকিতে বাঁ হাতে রাইফেলটা চালান করলো ওয়াকার। ডান হাতের উল্টো পিঠ দিয়ে প্রচণ্ড জোরে আঘাত করলো রেভারেন্ডের মুখে। অস্ফুষ্ট আর্তনাদ করে দুই হাতে মুখ চেপে ধরল রেভারেন্ড। আবার ধমকে কি আদেশ দিল ওয়াকার। এইবার তাদের পালা। দুটো বুলেট খরচ করার কোনো দরকারই নেই ওয়াকারের। পা দিয়ে তক্তার একটা পাশ ফাটলের ভেতরে ঠেলে দিলেই হলো। 100 পাউন্ড ওজনের তক্তাটা সোজা এসে পড়বে রানা আর ব্যারির ওপর। দুজনকে নিয়ে বরফের আধখানা ব্রিজ খুশিয়ে নিয়ে চলে যাবে নিচের দিকে। নিজেদের বাঁচানোর কোনোই উপায় দেখল না রানা। ওয়াকারের হাতে রাইফেল রয়েছে, অন্য কেউ সাহায্যও করতে পারবে না তাদের দুজনকে। ব্যারির দিকে একবার তাকালো সে। মৃত্যুর জন্য অপেক্ষা করছে রানা। এই সময়ে চেঁচি ওপরের কাকে নির্দেশ দিল ওয়াকার। জলদি দড়িটা ছুঁড়ে দিন, ওরা দুজন সারাদিন অপেক্ষা করবে না কি ওখানে। রানা আর ব্যারি ওপরে উঠে আসতে এই রাইফেলটা এস্কিমোর দিকে বাড়িয়ে ধরল ওয়াকার। ব্যারি, অস্ত্রশস্ত্র রাখার ব্যাপারে তেমন হুঁশিয়ার নন আপনি, যেখানে সেখানে ফেলে রাখেন, এই নিন। ভালো হাতটা বাড়িয়ে রাইফেলটা নিতে নিতে বলল ব্যারি, ঠিকই বলেছেন, কাজটা মোটেই উচিত হয়নি। কিন্তু আপনি ওভাবে রাইফেল নিয়ে দাঁড়িয়েছিলেন কেন?
আর রেভারেন্টকেই বা মারলেন কেন? ব্যারি ছাড়া আর কেউ এই গিরিপথ পার করে নিয়ে যেতে পারবে না আমাদের রানা। কেউ একজন এসে লাথি মেরে তক্তাটা সরিয়ে দিক চায়নি, আরও কিছুদিন বাঁচার শখ আছে আমার। ওয়াকারের কথার আসল মানে বুঝতে বেগ পেতে হলো না রানার। আসলে তার মতো ওয়াকারও বুঝে গেছে মার্থাকে ইচ্ছে করে ঠেলে ফেলে দিয়েছে কেউ। ওয়াকার চলে যেতেই ব্যারির দিকে নজর দিল রানা। পার্কাটা খেলো তো, কোথায় ভেঙেছে দেখতে হবে। পার্কা খুলতে ব্যারিকে সাহায্য করলো রানা। আসলে হাড় ভাঙেনি ব্যারির, কোনো এর জয়েন্ট ডিসলোকেট হয়ে গেছে। জোর করে চেপে আবার জয়েন্ট ঠিক করে দিল রানা। ব্যথা কেমন পেয়েছে ব্যারি অনুমান করতে পারছে সে। ধীরে ধীরে হেঁটে কুকুরের টানা স্লেজের কাছে এসে দাঁড়ালো রানা। চুপচাপ বসে রয়েছে মার্থা। গেছিলেন তার একটু হলেই, আর কোনো হাড়টার ভাঙেনি তো? না মিস্টার ব্যারি, আর আপনি না থাকলে কী যে হতো। ওসব কথা থাক, এখন বলুন তো কে ধাক্কা দিয়েছিল আপনাকে? ধাক্কা? হ্যাঁ, লোকটা কে? না ধাক্কা ঠিক মারেননি, তবে ওপরে এসে পড়েছিলেন। কে? আমি। বলে উঠল টম মার্টিন। আমি গিয়ে পড়েছিলাম ওর ওপর, হোঁচট খেয়েছিলাম। হোঁচট খেলেন কোথায়? হোঁচটও ঠিক খাইনি, কেউ আমার জুতার গোড়ালিতে ঠোকর মেরেছিল, পেছন থেকে জুতার ডগা দিয়ে সম্ভবত। কে ঠোকর মারল? অত ভনিতা না করে নামটা বলে ফেলেছেন না কেন? তা তো জানি না, হোঁচট খেয়ে গিয়ে পড়লাম মার্থার ওপর, তারপরেই তো এই বিপত্তি। উত্তেজনায় পিছনে ফিরে তাকাবার কথাটা একবারও মনে হয়নি। পাশ দিয়ে যাবার সময় একবার রানা থামল। আমারই দোষ রেভারেন্ট, নিজেকে দেখালো রানা বুড়ো আঙুল দিয়ে। আরও সাবধান হওয়া উচিত ছিল, তাহলে অঘটনটা ঘটত না। বলেই আর দাঁড়ালো না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। আবার চলল আজল ক্যারাভান। ধীরে ধীরে ট্রাক্টর চালাচ্ছে রানা। পেছনে দুই ধরনের স্লেজ, পায়ে হেঁটে আসা কিছু মানুষ, কুকুর, সামনে বরফে ঢাকা দুর্গম পথ ধীরে ধীরে ঢালু হয়ে নেমে গেছে, একপাশে ভয়ঙ্কর ফাটল। সাংঘাতিক দুর্গম এলাকাটা পেরিয়ে এসেছে। এখন আর এই ঠান্ডার মধ্যে সুশান এবং সরাফিকে বাইরে রাখার কোনো মানে হয় না। তাছাড়া অন্ধকার নামার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়বে। কাজ সবে শেষ করেছে রানা এমনই সময় কেবিনের ক্যানভাস সরিয়ে উঁকি দিল শ্যারিন। মিস্টার রানা। কি? মাংস, মানে মাংসের টিনগুলো খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছেন না? না। কিন্তু মাংসের টিন যাবে কোথায়, ভালো করে খুঁজে দেখেছেন? দেখেছি। আসুন তো আরেকবার খুঁজে দেখি, রিক কোথাও রেখেছে হয়তো। কিন্তু না, অনেক খোঁজাখুঁজি করেও টিনগুলো পাওয়া গেল না, সত্যিই গায়েব হয়ে গেছে ওগুলো। স্লেজের পাশে দাঁড়ানো ব্যারির দিকে তাকালো রানা। দাঁড়াও এখানে। অনেকক্ষণ বাইরে থেকে জমে যাবার জোগাড় হয়েছে সবাই। কেবিনে ঢুকে স্টোভের আগুন সেকে হাত পা গরম করার চেষ্টা করছে। বেরিয়ে আসুন আপনারা সবাই। কেবিনের পাশে খোলা জায়গায় সবাইকে এক জায়গায় দাঁড় করালো রানা। কোনো রকম ভনিতা না ঘুরে গম্ভীর কণ্ঠে বলল, মাংসের টিনগুলো খুঁজে পাচ্ছি না, তার মানে এই নয় যে হারিয়ে গেছে, কেউ চুরি করেছে ওগুলো। কে করেছেন কাজটা? না বললে কিন্তু আমাকে খুঁজে বের করতে হবে, এবং সেটা চোরের জন্য সুখকর হবে না। অখণ্ড এই নিরবতায় সেফটি ক্যাচ অফ করার শব্দটা বড় বেশি কানে বাজল। চমকে তাকালো সবাই। ক্লেটনের শিট দ্বারা বরাবর নিশানা করে রয়েছে লি এনফিল্ড। এক হাতেই 100 গজ দূরের টার্গেট মিস করে না রিক, বলল রানা। আপনি থেকে তুমিতে চলে এলো হঠাৎই। ক্লেটন, দয়া করে অবিশ্বাস করো না কথাটা। হ্যাঁ, তোমার ব্যাগটা দেখতে চাই। বোকামি করছেন কিন্তু আপনি রানা। কি করছি না করছি প্রমাণ হয়ে যাবে এক্ষুনি। ওর ব্যাগটা নিয়ে আসুন তো। সঙ্গে সঙ্গে গিয়ে স্লেজ থেকে ক্লেটনের ব্যাগটা নিয়ে এলো ওয়াকার। রানার পায়ের কাছে এনে নামিয়ে রাখল। খুলুন, চাবি দেয়া। চাবিটা? বোবা শূন্য দৃষ্টি মেলে রানার দিকে তাকালো ক্লেটন। ধীরে ধীরে হাত ঢোকালো পার্কার পকেটে। খুব আস্তে আস্তে বের করবেন, একটু বেসামাল দেখলে গুলি করবে রিক। ওর হাতের ব্যথা কমেনি এখনো, কাজে রাগ পড়েনি। চাবিটা? আরে চাবিটা নেই। থাকবে না, এটাই আশা করেছিলাম। ওর পকেট সার্চ করুন। একটু দ্বিধা করল ওয়াকার। ফিরে ব্যারির রাইফেলের দিকে তাকালো একবার। ক্লেটনের প্রতিটি পকেটই শুধু নয়,
পোশাকের ভাজে খাজে সম্ভাব্য নমস্ত জায়গায় খুঁজে দেখা হলো, কিন্তু চাবি পাওয়া গেল না, নেই। মার্টিনের দিকে রানাও তাকালো, তারপর ওয়াকারকে জিজ্ঞাসা করল, ওর পকেট দেখতে চান? না, মানে বেশ, দেখুন। পায়ে পায়ে এগিয়ে গিয়ে মার্টিনের পাশে দাঁড়ালো ওয়াকার। পার্কার এক পকেটে হাত দিল, নেই, অন্য পকেটে ঢুকে দ্রুত বের করে আনলো হাত, চোখের সামনে তুলে ধরল গোছাটা। এগুলো আপনার? জিজ্ঞাসা করলো মার্টিনকে, কিন্তু মার্টিন জবাব দেবার আগেই চেঁচিয়ে উঠল ক্লেটন, ওই ওয়াকারে নিয়ে রেখেছে মার্টিনের পকেটে, সব সাজানো ব্যাপার। শাট আপ, এগুলো তোমার। ওয়াকার চাবিগুলো নিয়ে আসুন এদিকে, ব্যাগটা খুলুন। দ্রুত হাতে ব্যাগ খুলে ফেলল ওয়াকার, ব্যাগের ওপরের দিকে কাপড় চোপড়ে বোঝে, ভেতরে হাত ঢুকিয়ে দিল ওয়াকার। গম্ভীর মুখে ক্লেটনের দিকে তাকালো একবার রানা, চিন্তিত দেখাচ্ছে ওকে। ব্যাগের সমস্ত জিনিসপত্র ঢেলে ফেলুন, আর কিছু পাওয়া যায় কিনা দেখি। কাপড় চোপড় এবং টুকিটাকি অন্যান্য সমস্ত জিনিসই বের করে ফেলা হলো ব্যাগ থেকে। আতঙ্কিত দৃষ্টিতে একটা জিনিসের দিকে তাকিয়ে রয়েছে ওয়াকার, পিস্তল। নিজের জিনিস দেখা মাত্রই চিনল রানা, তার ছিনতাই হওয়া ওয়ালথার পিপিকে। কিছু বলার আছে তোমার ক্লেটন, ওরফে মুষ্টিযোদ্ধা? মানে এই মুহূর্তে রিক যদি তোমাকে গুলি করে মারে, কিছু বলার আছে? আপনি ভুল করছেন রানা, আপনার কি মনে হয় নিজেকে ধরিয়ে দেবার জন্য ইচ্ছে করে জিনিসগুলো নিজের ব্যাগে ভরেছি? কী জন্য ভরেছো না ভরেছো সেটা তুমিই জানো, কিন্তু এভাবে জলজন্ত প্রমাণ পাওয়ার পরে তোমাদের দুজনকে আর ছেড়ে রাখা যায় না। ওদের হাত পা বেঁধে ফেলুন। আসলে আপনার ইচ্ছেটা কি রানা? আমার ইচ্ছা এখন থেকে তুমি আর তোমার ম্যানেজার হাত পা বাঁধা অবস্থায় স্লেজে শুয়ে থাকবে। রিকের রাইফেলটার কথা ভুলো না। সুশান, আপনি উঠে এসেছেন কেন আবার? কাজটা ঠিক করছো তো রানা? ডেরেককে কিন্তু খুনি বলে মনে হয় না আমার, স্পষ্ট ভালো মানুষই মনে হচ্ছে। কাকি বা খুনি বলে মনে হয় এখানে? আপনি আর কি অভিনয় শিখেছেন? এখানে আমাদের দুই বন্ধু তার চেয়ে অনেক বড় অভিনেতা। আর মার্টিনকে সন্দেহ করতে পারছেন না তো? বেশ, তাহলে শুনুন। দুজনকে খুনি সাব্যস্ত করার মতো বেশ কিছু জোরালো পয়েন্ট বলে গেল রানা একে একে। এরপর আর কারো সন্দেহ করার কোনো কারণ থাকলো না। দেরি হয়ে যাচ্ছে, ব্যাপারটার আপাতত এখানে ইতি টানল রানা। দুই ঘন্টা পরে আর অনেক নিচে নেমে এলো ওরা, আবার থামল। কীভাবে রেডিও সরঞ্জাম নিয়ে এবার আর দূরে সরে এলো না, মনে করছিল সহজেই পেয়ে যাবে, কিন্তু আধ ঘন্টা একটানা পরিশ্রম করেও কারো সাড়া পেল না। ব্যারি জানালো এরকম হওয়া অস্বাভাবিক নয়, আপলাভনিকে ছোট্ট রেডিও হাউস, একজন মাত্র রেডিও ম্যান ডিউটিতে থাকে, সারাক্ষণ সতর্ক থাকা একজন লোকের পক্ষে অসম্ভব। তাছাড়া যে ওয়েভলেংথে কথা বলছে রানা সেটা জানা নাও থাকতে পারে রেডিও ম্যানের। চারটা বাজে, ব্রিউস্টারের সঙ্গে যোগাযোগ করলো এবার, ওকে পাওয়া গেল সহজেই। কেবিনের দেয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা শুরু করলো সে। প্রথমেই জানালো রানা অপরাধীদের শনাক্ত করা গেছে, ধরা পড়েছে ওরা। বলল বটে, কিন্তু নিজের কাছেই কেমন হাস্যকর ঠেকল ব্যাপারটা। খুনিরা ধরা পড়েছে শুনে ব্রিউস্টারের কী প্রতিক্রিয়া হলো দেখতে পেল না রানা। ক্যাপ্টেনের খুশি খুশি ভাবটা কণ্ঠস্বরে বোঝা যাচ্ছে। ব্রিউস্টারের শেষের কথাগুলো খেয়াল করল না রানা, অন্য একটা ব্যাপার ভাবছে। একটু ধরুন ক্যাপ্টেন, একটা জরুরি কথা মনে পড়েছে, আসছি এক মিনিট। সোজা এসে ট্র্যাক্টরের কেবিনে ঢুকল। ঘুমিয়ে আছে শরাফি, আস্তে করে তার কাঁধে ঠেলা দিল, বার দুই জোরে শ্বাস নিল সে। মিস্টার শরাফি, তাড়াতাড়ি একটা কথার উত্তর দিন, গোপন করার চেষ্টা করবেন না, জরুরি ব্যাপার। কেমিস্ট্রি নিয়ে লেখাপড়া করেছেন আপনি নিশ্চয়ই? কিন্তু হঠাৎ এ প্রশ্ন কেন? বলছি আগে আমার কথার জবাব দিন। হ্যাঁ, কেমিস্ট্রি, হায়ার ম্যাথমেটিক্স এবং ফিজিক্স, খনিজ তেল, ইঞ্জিনিয়ার জার্নালি ইত্যাদি সম্পর্কে নিশ্চয়ই জানেন আপনি? নিশ্চয়ই, ওই সাবজেক্টগুলো নিয়ে রীতিমতো গবেষণা করেছি আমি, কিন্তু কেন এই প্রশ্ন করছেন বলুন তো? ক্যাপ্টেন ব্রিউস্টারের ট্র্যাক্টরও ডায়াবেটিস হয়েছে, বুঝতে পারলেন না? পেট্রোল মিষ্টি হয়ে গেছে ওটার, কেবিনের তেলের ড্রামগুলোতে 25-30 পাউন্ড চিনি ঢেলে দেওয়া হয়েছে। জলদি গিয়ে এখন ওই মারাত্মক কাণ্ড কারখানা বন্ধ করতে বলুন ক্যাপ্টেনকে। কি করছেন বুঝতে পারছেন না উনি? কোনো একটা ড্রামে যদি সামান্য ফুটো হয় আর পেট্রোল গরম করার সময় আগুনের সান্নিধ্যে আসে, সোজা আকাশে উড়ে যাবেন ক্যাপ্টেন আর তার লোকজন। তাছাড়া ওভাবে কাজ করে কতটা তেল পরিষ্কার করতে পারবেন? এক ঘন্টা একটা সিগারেট লাইটারের ভারও তো না। ঠিকই বলেছেন, সেজন্যই তো আপনাকে জিজ্ঞাসা করছি। আর কোনো উপায় আছে? আমাকে আরও আগেই জিজ্ঞেস করা উচিত ছিল আপনার,
আছে সহজ উপায়। কি? পেট্রোল ধুয়ে নিতে হবে। পেট্রোল ধুয়ে নিতে হবে মানে? হ্যাঁ, ড্রামগুলো কয় গ্যালনের জিজ্ঞাসা করেছেন? 10 গ্যালনের দেখেছি আমি। তাহলে গিয়ে বলুন ওকে 2 গ্যালন করে পেট্রোল অন্য খালি কোনো পাত্রে সরিয়ে ফেলুক। 8 গ্যালন পেট্রোল থাকবে প্রতিটি গ্রামে। এবারে 2 গ্যালন পানি মিশিয়ে নিতে হবে 8 গ্যালনের সঙ্গে। ভালো করে নাড়তে হবে। মিনিট 10 সময় দিলেই স্থির হয়ে যাবে চিনি পানি মেশানো তেল। এরপর যেন বেশি নাড়া না খায়। ওপরের গ্যালন সাথে তেল বের করে নিতে বলুন। একেবারে নির্ভেজাল হবে ওই তেল। এত সহজ? 8 গ্যালনই নিতে পারেন ক্যাপ্টেন, কিন্তু উচিত হবে না। ওই 7 গ্যালনই নিতে বলুন গে। এটা তো নিশ্চয়ই জানেন চিনি পানিতে দ্রবণীয়, কিন্তু পেট্রোলে নয়। আর এমনিতে পেট্রোলের চেয়ে পানি ভারী, তার উপর চিনি মিশে গেলে আরও ভারী হয়ে যাবে। কাজেই পেট্রোলের ড্রামের তলায় পড়ে থাকবে 2 গ্যালন পানি। বিশ্বাস করুন প্রফেসর, আমার হাতে ক্ষমতা থাকলে আপনাকে এক্ষুনি PhD দিয়ে ফেলতাম। আর কোনো পরামর্শ আছে এ ব্যাপারে? আছে। পানি জোগাড় করা সহজ হবে না ব্রিউস্টারের পক্ষে। বরফ গলিয়ে পানি করে নেয়া, সে অনেক ঝামেলার ব্যাপার। এক কাজ করতে বলুন, আমরা এখন যেখানে রয়েছি এখানে আসার মতো পরিষ্কার পেট্রোল বের করে নিতে বলুন। তারপর? তারপর আর কি, দ্রুত এখানে পৌঁছে যেতে পারবেন উনি। এখানে ড্রামে কিছু পেট্রোল ফেলে রেখে যান ওর জন্য। আমাদের সঙ্গে স্লেজে তো প্রচুর পেট্রোল রয়েছে না, কাল রাতেই তো শুনলাম। বাইরে ব্যারির সঙ্গে আলোচনা করলেন, বোঝা ভারী হয়ে যাচ্ছে, পেট্রোল ঢেলে ফেলে বোঝা কমিয়ে নিতে। আচ্ছা। পুরো সন্ধ্যা আর সারাটা রাত একটানা গাড়ি চালালো পালা করে ব্যারি, ওয়াকার আর রানা। গোলমাল বাড়ছে ইঞ্জিনে, এক্সস্ট পাইপে অদ্ভুত শব্দ উঠছে, কাজ করতে চাইছে না সেকেন্ড গিয়ার। কিন্তু তবু থামতে ভরসা পেল না রানা, গতি এখন জীবন ওদের। রাত 9টার পর জ্ঞান হারালেন শরাফি। এটা এক ধরনের আচ্ছন্নতা, বহুমূত্র রোগীর জন্য মারাত্মক। সময় ঘনিয়ে আসছে তার। সুশান গিলবার্টেরও খুবই খারাপ অবস্থা, আরও অবনতির দিকে যাচ্ছে ক্রমশ। জোর করে গলা দিয়ে 2-1 টুকরো মাংস নামাতেই খুব কষ্ট হচ্ছে তার। রাত 12টার পর বাতাসের গতিবেগ 15 মাইল ছড়িয়ে গেল। ব্যারির শঙ্কিত হয়ে ওঠার কারণ জানে রানা। গতি যতটা সম্ভব বাড়িয়ে দেওয়া হলো ট্রাক্টরের। স্যাশ তুগি, তুষারের বুকে আঁকাবাঁকা ছোট বড় ঢেউ, চিত্রর মতো পুরনো বাতিল ট্রাক্টরের জম, তার উপর ঢালু পথ, ঝড়ো বাতাস তো আঘাত হানছেই। এখানে এসে হামাগুড়ি দিয়ে যেন এগিয়ে চলল ট্রাক্টর আর স্লেজ দুটো। সকাল 8টা নাগাদ ট্রাক্টর থামালো ব্যারি। হামাগুড়ি দিতে দিতে এসে ক্লান্ত হয়ে পড়েছে যেন চিত্রটা। বাতাসের গতির সঙ্গে আড়াআড়িভাবে থামিয়েছে ব্যারি, এতে সরাসরি ক্যানভাসের পর্দা উল্টে কেবিনে ঢুকতে পারছে না বাতাস। ট্রাক্টর থামালে নাস্তা সেরে নেবে ভেবেছে রানা, কিন্তু খাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আর তার নেই। গত 3 রাত ধরে ঘুমাতে পারছে না, মনে হচ্ছে ঘুম কাকে বলে ভুলে গেছে সে। প্রথমে ব্রিউস্টারকে ডাকলো রানা, লাইন পেয়ে গেল সহজেই। ক্যাপ্টেন জানালো অস্পষ্ট শোনা যাচ্ছে ওপাশ থেকে, জোরে চেঁচিয়ে কথা বলতে হচ্ছে। একে একে কেবিন থেকে পুরুষ যাত্রীরা সবাই বেরিয়ে এসে রানার চারপাশে ভিড় করে দাঁড়ালো, শরাফি ছাড়া। মাত্র 7 থেকে 8 ফুট দূরে বসে কান খাড়া করে রানা আর ব্রিউস্টারের কথা শুনছে ক্লেটন আর মার্টিন। একটা ক্যানভাস চেয়ারে বসে কথা বলছে রানা। কেবিনের প্রান্তে ক্যানভাসের পর্দার এপাশে পা ঝুলিয়ে বসলো ওয়াকার আর সিনেটর। রানার পেছনে জেনারেটরের প্যাডেল ঘোরাচ্ছে ব্যারি, কাঁধে ঝুলছে লি এনফিল্ড। কী ভেবে ব্যারির কাছে এগিয়ে গেল রেভারেন্ট। দেখুন মিস্টার ব্যারি, আপনি একটু রেস্ট নিতে পারেননি গত বিকাল থেকে, মচকানো হাত। আমি তো শুধু বসে বসে খাবার নষ্ট করছি। প্যাডেল ঘোরানোর কাজটা আমাকে দিন, একটু কাজ করলে গাটাও গরম হবে আমার, আপনিও কিছুক্ষণের জন্য রেহাই পাবেন। ঠিক আছে নিন। কপাল খুলছে ধীরে ধীরে, সন্ধ্যা নাগাদ ওদের ধরে ফেলবে স্লো ফ্যালকন। আধুনিক ট্রাক্টরের আরামদায়ক কেবিন আর ভালো খাবারের চিন্তায় খুশি হয়ে উঠল সবার মন। রানা জিজ্ঞাসা করল, আর কি খবর? খবর আছে, ভয়ঙ্কর জিনিসের সঙ্গে যাচ্ছে আপনাদের। এর দাম নাকি লক্ষ লক্ষ পাউন্ড। আমেরিকা, রাশিয়া, ফ্রান্স সব দেশের সরকারে চাইছে জিনিসটা। প্রথম দিকে ব্রিটিশ সরকার তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু এখন ট্রাইটনের পাগল হয়ে ছুটে আসার খবর জেনে বুঝতে পারছি টনক নড়েছে আমাদের সরকারেরও। কি কি রয়েছে আমাদের সঙ্গে, জলদি বলুন। কি জিনিস? অতি উন্নত মানের একটা গাইডেড অ্যাটমিক মিসাইলের ফর্মুলা। জিনিসটা আছে রবার্ট ব্রিমন নামে অসাধারণ প্রতিভাশালী বিজ্ঞানীর কাছে। অন্যান্য দেশগুলোর পাগলের মতো ছুটে আসা দেখে টনক নড়েছে এখন ব্রিটেনের। স্বয়ং প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে, যেমন করেই হোক যেন ফর্মুলাটা উদ্ধার করি আমি।
অন্য কোনো দেশের কারো হাতে যেন জিনিসটা না পড়ে। আপনাদের সঙ্গে রয়েছেন বিজ্ঞানী রবার্ট ব্রিমন ছদ্ম পরিচয়, তার কাছেই রয়েছে ফর্মুলাটা। এটা অবশ্য অনুমান, ইতিমধ্যে অন্য কারো হাতে পড়ে গিয়ে থাকতে পারে। কয়েক মুহূর্ত নিরবতা, চুপচাপ কানখাড়া করে বসে আছে সবাই। এরপর ব্রিউস্টার কি বলে শোনার জন্য আগ্রহী। অন্য কেউ মানে? দুজন খুনি রয়েছে আপনাদের সঙ্গে, জানেনই তো। জানি, কে কে তাও জানি। আমার অনুমান কেজিবি ঠিকই অনুমান করেছেন। চেহারার বর্ণনা দিচ্ছি, আপনার অনুমানের সঙ্গে মিলিয়ে নিন। হ্যাঁ, আগে ওদের আসল নাম বলেনি, একজন হচ্ছে মিখাইল গার্নেভ। ব্রিউস্টারের কথা শেষ হবার আগেই ঘটল ঘটনাটা। হাত পা বাঁধা অবস্থায় লাফিয়ে উঠে পড়ল ক্লেটন, ওর দিকে তাকিয়ে বসেছিল ব্যারি। একটু অসাবধানে ছিল, রেডিওর কথা শুনছিল সে মনোযোগ দিয়ে। এত আচমকা পরিস্থিতি এমন দাঁড়াবে ভাবেনি রানাও। ক্লেটন লাফিয়ে উঠতেই কোলের ওপর ফেলে রাখা রাইফেলের দিকে ছো মারল ব্যারি। তার দোষ নেই একটা হাত মচকানো, অন্য হাতে রাইফেল তুলে নিয়ে নিশানা করতে দেরি হয়ে গেল একটু। পাগলের মতো পকেট থেকে কি যেন বের করার চেষ্টা করছে ওয়াকার, কিন্তু পারছে না, আটকে গেছে মনে হয়। ঠিক এই সময় ঘাড়ে শীতল স্পর্শ পেল রানা। নড়বেন না মিস্টার রানা, নীরব কঠিন হিমশীতল একটা গলা। একটু নড়বেন না, সাবধান, ব্যারির রাইফেলটা ফেলে দিন এক্ষুনি, কেউ নড়লেই গুলি খাবেন মাসুদ রানা, কাজেই। নিখারেব, উঠে এসো, ডাকলো ছদ্মবেশী গার্নেভ। গায়ের ওপর থেকে ক্লেটনকে ধাক্কা মেরে সরিয়ে দিল ওয়াকার ওরফে নিখারেভ। ধীরে ধীরে উঠে দাঁড়ালো, পিস্তল বের করে নিল পকেট থেকে। হাত পা বাঁধা অবস্থায় এভাবে লাফাতে পারে কেউ কল্পনাও করেনি, নইলে। বকর বকর বাদ দিয়ে কেবিন থেকে সবাইকে নেমে আসতে বলো, শান্ত কণ্ঠে আদেশ দিল রেভারেন্ড। ওই নেতা, বুঝতে আর অসুবিধা হচ্ছে না। ক্যানভাসের পর্দা ফাঁক করে ধরল নিখারেভ, ভেতরের সবাইকে পিস্তল দেখিয়ে আদেশ দিল, নেমে আসুন সবাই জলদি। রবার্ট ব্রিমন নামতে পারবেন না, উনি অসুস্থ অজ্ঞান। চুপ, যথেষ্ট খেল দেখিয়েছো তুমি রানা, চালাক লোকেই বলতে হবে তোমাকে, কিন্তু এবারে তোমার খেল খতম। ভেতরে ঢুকে কোলে করে বের করে আনো ওকে। অসম্ভব, এক চুল নড়ানো যাবে না ওকে। কথাটা শেষ করতে পারল না, এর আগের বার কানের ওপর যেখানে খেয়েছিল ঠিক সেই একই জায়গায় বাড়ি খেলো আবার। নিফারেভ, একটু আগে চুপ করতে বলেছিল আপনাকে, আদেশ মানতে শিখুন। দাঁতে দাঁত কামড়ে চুপচাপ দাঁড়িয়ে রইল রানা, মনে মনে প্রতিজ্ঞা করল ব্যাটাকে খুন করার আগে তার কানের ওপরও পিস্তলের দুটো বাড়ি মেরে নেবে। রানাকে বলল গার্নেভ, আপনার কথা বলা শেষ হয়নি এখনও, ব্রিউস্টার হয়তো চিন্তায় পড়ে গেছে, আপনার জন্য না হলেও আপনার এই বন্ধুর দিকে চেয়ে কোনো বেফাস কথা বলে ফেলবেন না, অল্প কথায় সারুন। অল্প কথাই শেষ করল রানা, কথাবার্তায় হঠাৎ বাধা আসার কারণ জানালো। আচমকা সরাফির অবস্থা খারাপ হয়ে যাওয়ায় উঠতে দেখতে গিয়েছিল, মিসাইলের ওপর আর বেশি জোর দিল না রানা। বারবার বলল যত তাড়াতাড়ি সম্ভব সরাফিকে আপলাভনিকে নিয়ে যেতে হবে, ওর অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে পড়েছে। জলদি শেষ করুন কথা, আপাতত রাখি ক্যাপ্টেন, দুপুরে কথা বলবো আবার। মেডে মেডে, পিস্তলের নলটা রানার কানের ছিদ্রে ঢোকাবার চেষ্টা করল এবার গার্নেভ। মেডে মানে কি মিস্টার রানা? আমি তো জানি কোনো বিমান বিপদে পড়লেই সংকেত জানায়, কিন্তু এখানে তো কোনো বিমান বিপদে পড়েনি। ওটা আসলে রেডিওতে কথা শেষ করার সংকেত, আইজি ওয়াই ওয়াই সংকেত ব্যবহার করে, কিন্তু আপনাদের সংকেত জিএফকে, আমাদের শুরু করার সংকেত জিএফকে, শেষ করার সংকেত মেডে। প্রচণ্ড জোরে শিরদাঁড়ার মাঝামাঝি পিস্তলের খোঁচা খেলো আবার রানা, তীব্র ব্যথা মেরুদণ্ড বেয়ে দ্রুত উঠে গেল ওপরের দিকে, বিস্ফোরণ ঘটল যেন মগজে। মিছে কথা বলছো? কি করে বুঝলে মিছে কথা? এভাবে হবে না মিখাইল, দেখছো না বড় শক্ত চিজ, ওর পেট থেকে কথা বের করতে পারবে না, পেছনে রয়েছো তো দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখছি ওর চোখ, সামান্যতম সুযোগ দিলে ঘাড় মটকে দেবে ও তোমার। দাঁড়াও, আমি ব্যবস্থা করছি। রানা, আমি পাঁচ গোনার আগে যদি না বলো গুলি খাবে শ্যারিন। না না মিস্টার রানা, বলবেন না প্লিজ। এক, দুই, তিন, বিমানের মতোই আজই ওয়াই দলের বিপদ সংকেত মেডে। শ্যারিনের পিঠ থেকে স্থল সরাও নিখারেভ, নইলে তোমার কবজি ভেঙে দিব।
মনে ধরে গেছে না? তোমাকে শুহরের বাচ্চা বলতে চাই না, কারণ তার চেয়েও তুমি অধম। ভদ্রলোকের মুখে খারাপ কথা উচিত না রানা, তবে তুমি সাহসী মানুষ আর সাহসকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করি আমি, কিন্তু ঝুঁকি একটু বেশি নিয়ে ফেলেছ। মানে আমরা তোমাকে খুন করতে পারি কথাটা ভুলে যাচ্ছ, কিন্তু তাতে কোনো লাভ হবে না তোমাদের। গার্নেফ শেষ রক্ষা করতে পারবে না, এক গাদা প্লেন আর জাহাজ খুঁজে বেড়াচ্ছে। মানুষ খুনের অপরাধে ফাঁসিতে ঝুলতে হবে তোমাদের, কেউ বাঁচাতে পারবে না। দেখাই যাক তাহলে, এক সারিতে দাঁড়ান আপনারা সবাই, নিখারেফ ওদের সাহায্য করো। মেয়ে পুরুষ সবাইকে এক সারিতে দাঁড় করানো হলো। মনে মনে দূরত্বটা মেপে নিল রানা। না, লাভ নেই, একলাফে অতটা দূরত্ব পেরিয়ে যেতে পারবে না। এটার আর দরকার নেই, উফ কি যে বিরক্তি লেগেছে এই কদিন। বলতে বলতে চোখ থেকে রিমলেস চশমাটা খুলে ফেলে দিল গার্নেভ। নিখারেভ, বাক্সটা আনো তো এবারে, আর হ্যাঁ, ড্রাইভিং কম্পার্টমেন্ট থেকে ম্যাপটাও নিয়ে আসো। কেন গার্নেভ, ম্যাপ দিয়ে কী হবে? একটু পরে জানতে পারবে রানা, বেশি কথা বললে অন্য মনস্ক হয়ে যায় লোকে। ম্যাপ নিয়ে ফিরে এলো নিখারেভ, স্লেজে গিয়ে উঠল, নিজের ব্যাগ বের করে খুলল, চামড়ার খাপে মোড়া একটা জিনিস বের করলো ওটা থেকে। জিনিসটা রানা চেনে, রেডিও। নিখারেভ বলেছিল নষ্ট হয়ে গেছে ওটা। রেডিওর ওপরের চামড়ার খাপটা সরিয়ে দিল নিখারেভ। একটা বিশেষ জায়গায় চাপ দিতে রেডিওর প্লাস্টিক বক্সের ওপরের অংশটা ঢাকনার মতো খুলে গেল। ঢাকনার নিচ থেকে টেনে টেনে দুটো পাতলা লম্বা ফিতে বের করলো, ছুঁড়ে ফেললো বরফের ওপর। বুঝল এক ধরনের আর্থিং ও দুটো। নিখারেভের কাজ দেখছে সবাই চুপচাপ। টান মেরে রেডিওর ভেতর থেকে একটা স্টিক এরিয়াল বের করলো নিখারেভ। পিস্তল দুটো কোথায় রেখেছিলাম বুঝতে পারছো তো? এখন এই বাক্সটা একসঙ্গে কয়েকটা কাজে দেয়। একটা নব টিপে ডায়াল ঘোরাতেই খরখর আওয়াজ করে উঠল রেডিও, আর একটা নব টিপতেই আওয়াজটা বন্ধ হয়ে গেল। হেডফোন আওয়াজ শুনছে এখন। কয়েক সেকেন্ড কি শুনলো, তারপর খুশি হয়ে বন্ধ করে দিল রেডিও। শোনা যাচ্ছে তবে অপরিষ্কার, ট্রাক্টর আর স্লেজের ধাতুর জন্য এমন হচ্ছে। যন্ত্রটা নিয়ে স্লেজ থেকে নেমে গেল নিখারেভ। দুই মিনিট, আসছি, বলে ছাউনির নিচ থেকে বেরিয়ে গেল সে। 50 গজ দূরে গিয়ে থামল। 5 মিনিট পরেই ফিরে এলো নিখারেভ। ওদের পেয়েছি, পারফেক্ট সিগনাল, বেয়ারিং 268, গুড। ওদের পেয়েছে, কারা ওরা? ভাবছে রানা। নিশ্চয়ই কোনো রাশান জাহাজ, ওটার সঙ্গে যোগাযোগ করে এসেছে নিখারেভ। কারা ওরা গার্নেভ? আমাদের বন্ধু। এটা না বোঝার মতো বোকা নও তুমি রানা। তোমার বন্ধুরা নিশ্চয়ই জাহাজ নিয়ে এসেছে। পানির তলা দিয়েও আজকাল জাহাজ চলতে পারে রানা, সাবমেরিনের নাম শুনেছ তো? ওই জিনিস একটা ঘোরাঘুরি করছে। সাবমেরিনের সম্ভাবনাটা নিশ্চয়ই জানা আছে ব্রিটিশ আর আমেরিকান শিপ ক্যাপ্টেনদের। ডেভিস প্রণালীতে সাবমেরিন ধরা ফাঁদ পেতে রাখবে ওরা। কয়েকটা ডেস্ট্রয়ার ফাঁকি দিতে পারবে না তোমাদের সাবমেরিন। বাজে কথা বলার সময় নেই। 268 বললে পশ্চিমে তো, কত দূরে? রানাকে ডাকলো গার্নেভ। একটু এদিকে এসো মাসুদরানা, ম্যাপে আমাদের অবস্থানটা দেখাও। যদি না দেখাই? তোমাকে বাধ্য করতে মোটেই বেগ পেতে হবে না নিখারেভের। আসলে কি জানো, এ ধরনের দুর্বলতাকে প্রশ্রয় দিলেই ঠকতে হয়। মেয়েদের প্রতি বিশেষ দুর্বলতা না থাকলে কি আর তোমার মুখ থেকে কথা বের করতে পারতাম? এসো, খামোখা দেরি করছো, এসো, চলে এসো। অসহায় বোধ করছে রানা, খ্যাপা সারকে নাকে দড়ি বেঁধে ঘোরাচ্ছে যেন ওরা। বুঝতে পারলো দুজনের কেউ মিথ্যা কথা বলছে না। তার মানে জানের ভয় আছে তোমাদের, কিংবা নিছক শিভালরি। কাংলানাক ফিয়র্ডটা নিশ্চয়ই কাঙ্গালাক গ্লোসিয়ারের নিচে না? কাঙ্গালাক ফিয়র্ড প্রথম ওখানে প্লেন নামতে বললে না কেন? কেন শুধু শুধু এই ঝামেলায় ফেললে সবাইকে, নিজেরাও পড়লে? তুমি কি ভাবছ খামোখা মরেছে পাইলট? ফিয়র্ডের উত্তরে কোনো এক জায়গায় নামতে বলেছিলাম ওকে। ওখানে আমাদের কয়েকজন বন্ধু একটা আইস ক্যাপে কিছু পরীক্ষা চালাচ্ছে। 3 মাইল লম্বা পুরোপুরি সমতল জায়গাটা, চমৎকার রানওয়ের কাজে ব্যবহার করা যায়। আমারও একটু ভুল হয়েছিল, প্লেনের ডায়ালগুলোর দিকে চোখ রাখা উচিত ছিল প্রথম থেকেই। বড় দেরিতে লক্ষ্য পড়েছিল ওগুলোর ওপর, ততক্ষণে যা ক্ষতি করার করে ফেলেছে পাইলট। ধোকা খেয়ে গেছি। সেসব কথা বলার সময় লাভ নষ্ট করে লাভ নেই, সময় নষ্ট হচ্ছে শেরগেই। এই নাও, দেখো এখন বের করতে পারো কিনা কত দূরে রয়েছে ওটা। 60 মাইল হবে।
হ্যাঁ ওরকমই। তাহলে আর দেরি করে লাভ কি, চলো এগোই। আমরা এখানে থেকে ঠান্ডায় জমে মরছি নিশ্চয়ই, শরীরে রক্ত বেশি থাকলে নাও জমতে পারো। কিছুদিনের জন্য নিশ্চল নাকি বরাবরের জন্যে? অপ্রয়োজনে মানুষ খুন করে বোকা লোকে, আমি বোকা নই, এটা তোমাদের সৌভাগ্য। সেরগেই দরিয়ানো, শুধু পাগুলো শক্ত করে বেঁধে ফেললো ওদের, অসার হাতের আঙুল দিয়ে ওদের এই বাঁধন খুলতে যা সময় লাগবে আমাদের জন্য তাই যথেষ্ট, এর মাঝে অনেক দূর এগিয়ে যেতে পারবো। সবাই বসে পড়ুন আপনারা। স্লেজ থেকে দড়ি নিয়ে এলো নিখারেভ, আগে রানাকে বাঁধো। নিজের পিস্তলটা গার্নেভের হাতে তুলে দিল নিখারেভ, কোনো কিছু ভুল হয় না এদের। রানা ভাবছিল নিখারেভ কাছে গিয়েলে কোনো মতে তাকে কাবু করে পিস্তল কেড়ে নেওয়ার চেষ্টা করা যাবে, কিন্তু হলো না। রানা সামনে এসে হাঁটু মুড়ে বসে পড়ল নিখারেভ। রানার হাঁটুতে দড়ির এক পাক জড়াতেই মরিয়া হয়ে ওকে ধাক্কা মেরে ফেলে লাফিয়ে উঠে দাঁড়ালো রানা। না, ভয়ঙ্কর হিংস্র শোনালো রানার গলা, কিছুতেই বাঁধতে দেব না আমাকে। শিকারী কুকুরের মতো এক লাফে দূরে সরে গিয়েছে নিখারেভ। খবরদার, চুপ করে বসে পড়ো মাসুদ রানা। রিক, ক্লেটন, মার্টিন, সিনেটর, যদি বাঁচতে চান তাহলে উঠে দাঁড়ান। ওর হাতে দুটো পিস্তল, কিন্তু একবারে দুটো পিস্তল দিয়ে নিশানা করা যায় না। ও প্রথম গুলিটা করার সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়বেন ওর ওপর, সবাইকে একা ওর পক্ষে সামলানো অসম্ভব। শ্যারিন, সুশান, ডুলানি, মার্থা, প্রথম গুলির শব্দ শোনা মাত্র বাইরে অন্ধকারের দিকে ছুট লাগাবেন। পাগল হয়ে গেলেন নাকি রানা? তা যাতে করতে না পারে সেটাই চাইছি আমি। পাপেথে আমাদের এখানে ফেলে যেতে চায়, ওকে কি পাগল ভেবেছেন? সাবমেরিনের কথা কেন আমাদের জানিয়েছে, ও কি জানে না? এ কথা নিশ্চয়ই জানাবো আমরা ব্রিউস্টারকে, ব্রিউস্টার জানিয়ে দেবে ট্রাইটনকে, পালাবার পথ বন্ধ হয়ে যাবে সাবমেরিনের। জানে তাহলে কেন বলেছে? বলেছে আমাদের কাছ থেকে কোনো বিপদের সম্ভাবনা নেই বলে। সাবমেরিনের কথা ব্রিউস্টারকে জানাবার জন্য কেউই বেঁচে থাকবো না আমরা। কিন্তু কোনো কিন্তু নেই, গার্নেভ জানে, আজ বিকেলের ভেতরে এখানে পৌঁছে যাচ্ছে ব্রিউস্টার। আমরা যদি তখন পর্যন্ত বেঁচে থাকি ওরা কোন দিকে গেছে, কি করছে না করছে সব জেনে যাবে ব্রিউস্টার, এবং তারপর এক ঘন্টার মধ্যে কাঙালা গ্লেসিয়ারের পথে একেবারে বন্ধ হয়ে যাবে। ঝাঁকে ঝাঁকে বোম্বার উড়ে আসবে ট্রাইটন থেকে, নিশ্চিহ্ন করে দেবে চিত্র আর তার আরোহীদের। প্রণালীর পারানিতে ফাঁদ পাতবে ট্রাইটন আর অন্যান্য ডিস্ট্রয়ারগুলো, ডেপ চার্জ খেয়ে মরবে রাশান সাবমেরিন। বুঝতে পারছেন তো এবার আসলে আমাদের সবাইকে একসাথে গুলি করে কিছুতেই মারতে পারবেন ওই হারামখোরের বাচ্চা, তাই সবার পা বেঁধে অসহায় করে নিয়ে তারপর গুলি করতে চায়। বন্দীদের আর কেউ কোনো প্রশ্ন করল না। তোমাকে সত্যি আন্ডার এস্টিমেট করেছিলাম মাসুদ রানা, কিন্তু তাতে কিছু যায় আসে না, আমাদের কাজ একটু বাড়ালে এই যা। তবে ধরে নিতে পারো মৃত্যু তোমার হয়ে গেছে, জন্মের পর যেদিন বুঝতে শিখেছি সেদিনই ধরে নিয়েছি মৃত্যু আমার হয়ে গেছে। হ্যাঁ, আপনি মানুষ না গার্নেভ, আমাদের ধরে বেঁধেভাবে খুন করতে চেয়েছিলেন। আপনি পাগল, বদ্ধ পাগল, মোটেও পাগল নাও, বলল ক্লেটন, বদের হাড্ডি, ছদ্মবেশ কি নিয়েছিল গার্নেভের বাচ্চা, রাগলো না গার্নেভ? ঠিকই ধরেছে মাসুদ রানা, আসলে একবারে সবাইকে শেষ করতে পারতাম না, কেউ এসে ঝাঁপিয়ে পড়তেন আমাদের ওপর, কেউ ছুটে চলে যেতেন বাইরের অন্ধকারে। ওসব কথা থাক, মনে হয় আমাদের সঙ্গে যাওয়াই এখন ভালো আপনাদের। যেতেই হলো এর পরের 9টি ঘন্টা, আর শেষ না হতে চাওয়া 30টা মাইল সাংঘাতিক কষ্ট পেল ওরা। একটা ট্রাক্টরের জন্য 30 মাইল কিছুই নয়, কিন্তু সেটা স্বাভাবিক পরিস্থিতিতে, কিন্তু এই ঢেউ খেলানো তুষার আর ভয়ঙ্কর ঝড়ো বাতাস প্রাণ বের করে দেবার উপক্রম করেছে। ট্রাক্টর চালাচ্ছে সের্গেই নিখারেভ, কেবিনের পেছনে ক্যানভাসের পর্দার এপাশ বসে পিস্তল হাতে সারাক্ষণ স্লেজের যাত্রীদের ওপর নজর রাখছে গার্নেভ। ওর কয়েক ফুটের মধ্যে খোলা স্লেজের সাংঘাতিক ঠান্ডার মাঝে গাদাগাদি করে বসে আছে বাকি সবাই। আরও খারাপ হয়েছে আবহাওয়া, বরফ পড়া বেড়েছে। এতে দুটো সুবিধা হলো তার, যাত্রীদের দেখা যাচ্ছে পরিষ্কার, তাছাড়া তীব্র আলোর আড়ালে থাকার ভালো মতো দেখতে পাবে না তাকে ওরা এখন। স্লেজের মাঝখানে চিত হয়ে শুয়ে আছেন বিমরন আর সুশান, তাদের দুদিকে তিনজন তিনজন করে বসেছে অন্যরা। বরফের কবল থেকে বাঁচার জন্য নিজেদের সবার ওপর একটা তেরপল টেনে দিয়েছে রানা আর ব্যারি, অতি সামান্য আড়াল, কিন্তু একেবারে খোলা আকাশের নিচে বরফপাতের মধ্যে বসে থাকার চেয়ে অনেক ভালো। একঘেয়ে ক্লান্তিকর যাত্রা।
অন্ধকারে ক্লেটন কিংবা মার্টিন কারো মুখই দেখতে পাচ্ছে না রানা। হারামজাদা শুয়োরের বাচ্চা, দাঁতে দাঁত চেপে বলল ক্লেটন। কি চমৎকার অভিনয় আর ছদ্মবেশ! ঘুণাক্ষরেও যদি টের পেতাম তাহলে কি হতো? আমি তো টের পেয়েছিলাম। টের পেয়েছিলেন রানা? হ্যাঁ পেয়েছিলাম। এরপরে আমাদের বেঁধে রাখলেন, ওদের ধরলেন না? হ্যাঁ। কেন? ওদের ধোকা দেওয়ার চেষ্টা করেছিলাম, ঝুঁকিটা নিতে হয়েছিল। রাইফেলের মুখে ওদেরকে অসহায় করে বেঁধে ফেলতে পারতাম, কিন্তু তাহলে ওরা যে খুনি কিছুতেই প্রমাণ করতে পারতাম না। কোনো প্রমাণ রাখেনি ওরা, ওদেরকে দিয়েই বলাতে চেয়েছিলাম ওরা খুনি। হিসেবে একটু ভুল হয়ে গিয়েছিল, তাই পাল্টে গেল পরিস্থিতি। কিন্তু আমি আর বাবা, বাবা কাল রাতেই পরিচয় দিয়ে ফেলতে চেয়েছিলাম কিন্তু সুযোগ পাইনি। বাবা আসলে কথাটা ওদের বলেই ফেলি। মার্টিনের দিকে তাকালো ক্লেটন। অন্ধকারে ক্লেটন কিংবা মার্টিন কারো মুখই দেখতে পাচ্ছে না রানা। ও, মার্টিন তাহলে আপনার বাবা? তাই তো বলে, আপনাদের দুজনের ব্যবহার এমন খাপছাড়া কেন? আসলে প্রথম থেকে আপনাদের দুজনকে মনিব কর্মচারীর মতো মনে হচ্ছিল না আমার। ঠিকই সন্দেহ করেছিলেন আপনি রানা। আমি ডেরির বাপ, ওর ম্যানেজার ঠিক নই, তবে খবরদারির কাজ করতে হয় সারাক্ষণই। পড়াশোনায় কোনোদিনই তেমন মন নেই ছেলেটার, মেতে আছে খালি খেলাধুলা নিয়ে। কোথা থেকে জানি মুষ্টিযুদ্ধের পোকা মাথায় ঢুকেছে কিছুদিন হলো, ব্যাস ওস্তাদ জোগাড় করে নিয়ে খেলা শিখতে শুরু করেছে। নিউ জার্সিতে ছোটোখাটো একটা প্লাস্টিকের কারখানা আছে আমার, আমি চেয়েছিলাম ওটার ম্যানেজিং ডিরেক্টর হোক ও, কিন্তু ওসবে ওর মন নেই, কত বোঝালাম হলো না। একটু বাড়িয়ে বলছো না বাবা, তুমি কি কম জেদি? মোটেও বাড়িয়ে বলছি না, তুমি জানো। জানেন, ও আমার একমাত্র সন্তান, ব্যবসাটা আর কার হাতে তুলে দেব? তাই ওকে দুবছরের সময় দিয়েছি, এর মাঝে যদি মুষ্টিযুদ্ধে উন্নতি করতে না পারে তো আমার ব্যবসায় ঢুকতে হবে। তবে এর মধ্যে মোটামুটি ভালোই করেছে সে, আমেরিকায় অপাশেদার ফাইটারদের সঙ্গে লড়ে দুইবার চ্যাম্পিয়ন হয়েছে। ওকে নিয়ে আমার মহাজ্বালা, ওর চাছা ছোলা ব্যবহারের জন্য কেউ কাজ করতে চায় না ওর কাছে। আগের ম্যানেজারটাকে তো লাথি মেরে বসেছিল একদিন, এরপরে আর কেউ থাকতে চায়? শেষ পর্যন্ত আমি ওর ম্যানেজারের দায়িত্বটা নিয়েছি, আসলে ওকে চোখে চোখে রাখতে চাইছি আর কি। তা আপনাদের নাম কোনটা ঠিক, ক্লেটন নাকি মার্টিন? ক্লেটন। নামটা বলেছিলেন কেন? মুষ্টিযোদ্ধাদের মাঝে একটা রেওয়াজ আছে, খুব নিকটাত্মীয়র প্লেয়ারের ম্যানেজার হওয়া নাকি অসম্মানের কাজ, সেজন্যই পদবিটা বদলে নিয়েছি। এটাকে এক ধরনের নির্দোষ প্রতারণা বলতে পারেন। খুব একটা নির্দোষী বা বলি কি করে, এত নিকৃষ্ট অভিনয় করেছেন যে যে কেউই সন্দেহ করে বসবে। আপনাদের দুজনকে সন্দেহমুক্ত করতে অনেক সময় লেগে গেছে আমার জন্যই। সরি রানা, কিছু মনে করবেন না, মাফ চাইল ডেরেক। যথেষ্ট শিক্ষা হয়েছে আমাদের। হ্যাঁ, যে কথাটা জানতে চাইছিলাম, আমরা মাংস কিংবা আপনার পিস্তল চুরি করিনি, বিশ্বাস করছেন তো? এখন ব্যাগের ভেতরে যখন পাওয়া গেল তখন অপরাধী ভাবিনি আপনাদের, বরং শিওর হয়ে গিয়েছিলাম কে কে খুনি। কেন চোখ টিপেছিলাম লক্ষ্য করেননি? করেছিলাম। তার মানে তখনই বুঝতে পেরেছিলেন এটা একটা চাল, আমাদের দুজনকে ফাঁসিয়ে দেওয়ার জন্যই এই কাজ করেছে নিখারেফ? হ্যাঁ, শুধু তাই নয়, নিজেকে আর গার্নেভকে সন্দেহমুক্ত করার জন্যই রাইফেল নিয়ে ফাটলার পাশে গিয়ে খাড়া হয়েছিল সে, মেরেছিল গার্নেভের মুখে। কি সাংঘাতিক! কিন্তু রানা, জেনে শুনো আমাদের দুজনকে বাঁধলেন কেন? আগেই তো বললাম, খুনিদেরকে খুনি প্রমাণ করতে চেয়েছিলাম, ওদের মুখ থেকে ওদের অপরাধ স্বীকার করাতে চেয়েছিলাম কয়েকজন সাক্ষীর সামনে। আচ্ছা, একটা ব্যাপার রানা, ওই নিখারেভই তো সেকেন্ড অফিসারকে খুন করেছে। কেন, এখনও সন্দেহ আছে নাকি? না, বলছিলাম কি, যদি টসে হেরে যেত সে? ইচ্ছে করলে আপনিও টসে জিততে পারেন, একটা বিশেষ কায়দার ওপর দিকে ছুড়ে দেবার প্র্যাকটিস থাকলে। 195 আপনার ইচ্ছা মতো ওপরের দিকে পিট করে মাটিতে পড়বে কয়েন। কেবিনের রেডিওটা কে ভাঙল? ওই নিখারেভ। আসলে রেডিওটাকে বাঁচানোর জন্য হাতে ব্যথা পায়নি সে, ঝাড়ুর ডান্ডা দিয়ে টেবিলের পায়ে ঠেলা মেরেই লাফতে, চ্যারিনের গায়ের ধাক্কা তো আছেই, তার উপর ডান্ডা ঠেলা খেয়ে উল্টে পড়ে যেতে থাকে টেবিল শুদ্ধ রেডিও। লাফ দিয়ে বাঁচানোর ভান করে আরও জোরে রেডিওটাকে ঠেলে দেয় নিখারেভ, হাতে ব্যথা পায়, এক ঢিলে দুই পারি মাখা যায় আর কি। প্লেনটায় আগুন লাগিয়েছিল কেন, সাক্ষ্য প্রমাণ নিশ্চিন্ন করে দেওয়ার জন্য? সাক্ষ্য প্রমাণ আর এমন কি ছিল, পাইলট গুলি খেয়ে মরেছে, এ থেকে কে খুনি জানা যায় না। আসলে অন্য কারণে আগুন লাগানো হয়েছে প্লেনে, খেয়াল করেছেন নিশ্চয়ই প্লেনের শুধু সামনের অংশটা পুড়েছে, তাই চেয়েছে নিখারেভ, আসলে তেল নষ্ট করে দিতে চেয়েছে, কেবিনে স্টক করা তেলে চিনি মিশিয়ে নষ্ট করে দিয়েছে, এরপর যাতে প্লেন থেকে তেল জোগাড় করে ট্র্যাক্টর চালানো না যায়, মানে ক্যাপ্টেন ব্রিউস্টার যেন আমাদের এসে ধরে ফেলতে না পারেন সে ব্যবস্থায় করেছে শয়তানটা। বিকেল 5টা নাগাদ ট্র্যাক্টর থামালো নিখারেভ,
কিন্তু ইঞ্জিন বন্ধ করল না। ঠেলে এদিককে খানিকটা সরিয়ে দিল সার্চ লাইট। ইঞ্জিনের বিকট শব্দ আর বাতাসের গর্জনকে ছাপিয়ে চেঁচিয়ে কথা বলল, অর্ধেক পথ পেরিয়েছি আমরা, 32 মাইল। গুড। মাসুদ রানা, এখানে নামতে হবে তোমাদের, নেমে পড়ো। করার কিছুই নেই, নীরবে স্লেজ থেকে একে একে নেমে এলো সবাই। গার্নেভের দিকে এগোতে যাচ্ছিল ডেরেক, কিন্তু নড়ে উঠল পিস্তল ধরা হাতটা। খবরদার, আর এক পা এগোলে খুলি উড়িয়ে দিব। পিছিয়ে যান গার্নেভ, আর কয়েক ঘন্টা পরেই তোমার বন্ধুদের দেখা পাবে। এক কাজ করো না, সামান্য কিছু খাবার, একটা স্টোভ আর তাঁবু রেখে যাও এখানে। খুব বেশি চাইছে কি? নিশ্চয়ই। কিচ্ছু রেখে যাবে না? খামোখা অনুরোধ করছো রানা, তোমাকে ভিক্ষা চেতে দেখে আমারই খারাপ লাগছে। নিজের জন্য চাইছি না আমি গার্নেভ। তা স্লেজ দুটো কি নিয়ে যাবে নাকি? কোনো সন্দেহ নেই। কুকুরে টানা স্লেজটা অন্তত রেখে যাও, কুকুরগুলো চাইছি না। মিস্টার ভ্রিমন আর সুশান গিলবার্ট হাঁটতে পারবেন না। একবারই বলেছি খামোখা সময় নষ্ট করছো, সবাইকে নামতে বলেছি আমি। মার্টিন শুনতে পাননি? নামুন। আমার পা দুটো জমে গেছে। যন্ত্রণার চিহ্ন পরিষ্কার ফুটেছে টমের চেহারায়। নামো। ঠিক আছে, চেষ্টা করছি, পারবো কিনা জানি না। এমনিতে না পারলে পাছায় একটা গুলি বিঁধলেই পারবে। গুলি না করলেই ভালো করবে তুমি, লাল মুখো বাদর। তোমাকে কথা দিচ্ছি, মিস্টার টমের একটা চুল যদি জখম হয়, তোমার হাত পাগুলো সব টেনে ছিঁড়বো আমি, বলল ডেরেক। তাই নাকি? দুজনে একসঙ্গে মরতে চাও? দুজন নয়, তিনজন। তুমিও মরবে আমাদের সঙ্গে। একটা কথা জানাচ্ছি তোমাকে, আমার ম্যানেজার নয়, ও বাপ, জন্ম দিয়েছে আমাকে। সুতরাং বুঝতেই পারছো, তোমার পিস্তলের সবগুলো গুলি আমার গায়ে বিঁধলেও তোমাকে শেষ করার আগে মরছি না আমি। আমার বাপ নামবে না, চালাও দেখি গুলি। বাপ? টম আপনার বাবা? এক কথা বারবার বলি না আমি। চমৎকার, তাহলে তো আরও ভালো হলো। আপনার বাবাকে নিয়ে কেবিনে ঢুকুন ক্লেটন, মার্থার বদলে ওকেই নেব। ওই জার্মান বাদীকে নিয়ে কেউ বিশেষ মাথা ঘামাবে না, বুঝতে পারছি। গার্নেভ এবং নিখারেভ দুজনেই হাতেই পিস্তল। বাধা দিতে গেলে প্রথম ধাক্কায় যে কোনো দুজন লোক মরবে, এর পরের মুহূর্তে আরও দুজন। কাজেই ঝাঁপিয়ে পড়ার চিন্তাটা বাদ দিল রানা। সামান্যতম সুযোগ দিচ্ছে না দুই খুনি, হাঁটার ক্ষমতা নেই টমের। ট্রাক্টরে টানা স্লেজের সঙ্গে কুকুরে টানা স্লেজ বাঁধার নির্দেশ দিল গার্নেভ। ব্যারি রওনা হয়ে যেতে মার্থাকে নির্দেশ দিল, এবার বেরো তুমি। খবরদার, এক পা এগোবে না রানা, এলো পাতারি গুলি ছুড়ব আমি। পিস্তলটা হাতে তুলে নিয়েছে আবার গার্নেভ, আবার ওর ওপর ঝাঁপিয়ে পড়ল মার্থা। আরেক ভুল করলে এবার টুলানি। মার্থা, ওকে ছেড়ো না, ছেড়ো না, আমি আসছি। দুই হাত সামনে বাড়িয়ে পাগলের মতো সামনে ছুটে গেল মিসেস টুলানি। প্রচণ্ড ধাক্কা মারল গার্নেভ, ছ হাত দূরে ছিটকে পড়ল মার্থা। গুলি করল গার্নেভ, কিন্তু তার আগেই দুজনের মাঝে এসে দাঁড়িয়েছিল টুলানি। গুলিটা বিঁধল তার গায়ে। এক লাফে কেবিনের পেছনে উঠে পড়ল গার্নেভ, আবার সকলের দিকে তাক করে ধরল পিস্তল। চোখের সামনে এত বড় অঘটন ঘটে গেল, পুতুলের মতো চুপচাপ দাঁড়িয়ে দেখতে হলো রানাকে। কিছুই করতে পারছে না সে। গার্নেভ পিস্তল নিয়ে আবার তৈরি হয়ে বসতেই ছুটল নিখারেভ। কয়েক সেকেন্ড পরে ইঞ্জিনের শব্দ বদলে গেল, গিয়ার দিয়েছে সে। ধীরে ধীরে চলতে শুরু করলো ট্রাক্টর, পেছন পেছন টেনে নিয়ে চলেছে দুটো স্লেজকে। কুকুরগুলোও বাধ্য হয়ে ছুটতে হচ্ছে। মার্থা, কেঁদে উঠল জার্মান মেয়েটা। ডুলানির পাশে বসে দুহাতে মুখ ঢেকে ফোপাচ্ছে সে। উনি আমাকে মার্থা ফুলের বলে ডেকেছিলেন। কারো দিকে নজর নেই রানার। পশ্চিমের তুষার ঢাকা অন্ধকারে ধীরে ধীরে মিলিয়ে যাওয়া চিত্রর সার্চ লাইটের আলোর দিকে তাকিয়ে মনে মনে এক কঠিন শপথ নিল সে। তুষার ঝরা অন্ধকার ভয়ঙ্কর রাত, টলতে টলতে এগিয়ে চলেছে ওরা, ট্রাক্টরটাকে অনুসরণ করছে। রানার মনের পর্দায় চিত্রর কেবিনটা ফুটে উঠল। ম্লান আলো, হাত পা বাঁধা অবস্থায় কাঠের মেঝেতে অসহায়ভাবে পড়ে আছে এক বৃদ্ধ আর এক মেয়ে। নিজের উপর একটা বিরক্তি আর ক্ষোভ কুরে কুরে খাচ্ছে রানার মনকে। তার সামান্য ভুলের জন্য এখন এই অবস্থা হয়েছে এতগুলো লোকের। মারা যাবে শ্যারিন আর টম ক্লেটন, ওদেরকে জামিন হিসেবে ধরে নিয়ে গেছে গার্নেভ, কিন্তু পরে যে মেরে ফেলবে তাতে কোনো সন্দেহ নেই। দুজনকে মেরে ফেলার আগে কিছু একটা করতে চায় রানা। ট্রাক্টরটাকে অনুসরণ করার এটা একটা কারণ, আরও কারণ অবশ্য আছে। ব্রিউস্টার ঠিক কী করবে বা করছে জানা নেই রানার, এখন তবু একটা চিহ্ন আছে। চিত্রটাকে অনুসরণ করে কোনো একটা নিরাপদ জায়গায় হয়তো পৌঁছতে পারবে,
কিন্তু সাংঘাতিক এই তুষার ঝড় আর অন্ধকারের মাঝে ফিরে গিয়ে যদি ব্রিউস্টারকে না পায় তখন সিত্রোরও নিশানা পাবে না, স্নো ফ্যালকনের তো নই। আশঙ্কার ভয় একসঙ্গে সে ঠাঁই নিয়েছে ডেরেকের মনে, তার নিজের জন্য নয় বাপের জন্য। ডুলানির মৃত্যুর পর থেকে একটাও কথা বলেনি, ঠান্ডায় অবশ পা দুটো টেনে টেনে কোনো মতে এগিয়ে চলেছে সে। গ্রিনল্যান্ডের বাতাস শুকিয়ে যেন বিপদ টের পায় ব্যারি। অনেক আগে থেকে সন্দেহটা উঁকিঝুঁকি মারতে শুরু করেছে তার মনে, কিন্তু শিওর হতে পারেনি বলে এতক্ষণ রানাকে জানায়নি। ক্যাটাবেটিক উইন্ডের ফলে প্রচণ্ড নিম্নচাপ সৃষ্টি হচ্ছে কঙ্গালা গ্লেসিয়ারের ওপর। পেছনের ভিরভেন্ডি গিরিশ সমতল থেকে 1500 ফুট নিচে নেমে এসেছে এতক্ষণে রানা আর তার সহযাত্রীরা। এখান থেকে শুরু হয়েছে নিম্নচাপ। বাতাসের শব্দের পরিবর্তন শুনেই টের পেয়েছে ব্যারি ব্যাপারটা। বাতাসের কী পরিবর্তন হচ্ছে না হচ্ছে জানার প্রয়োজন অনুভব করেনি এতক্ষণ রানা। তাছাড়া গ্রিনল্যান্ডের আবহাওয়ার সঙ্গে পরিচিতও নয় সে। প্রকৃতির প্রতিকূলতা তো আছেই, তার উপর আছে বোঝা। সুশান গিলবার্টকে বয়ে নিচ্ছে রানা, বুঝতে পারছে সে খামোখাই কষ্ট করছে। উপযুক্ত খাবার আর মাথার উপর আচ্ছাদন সহ বিশ্রাম না পেলে এই বাতটাও কাটাতে পারবে না অভিনেত্রী। সবার পেছনে অন্ধের মতো হোঁচট খেতে খেতে এগোচ্ছে সিনেটর ম্যাক্সওয়েল, মাঝে মাঝে আছাড় খেয়ে পড়ছে। পরক্ষণে হাঁচড়ে পাচড়ে উঠে আবার অন্যদের সঙ্গে তাল বাজায় রাখার চেষ্টা করছে। ঠিকমতো কাজ করতে চাইছে না শরীরের যন্ত্রগুলো। চোখ দুটো টকটকে লাল হয়ে গেছে, জোরে জোরে শ্বাস পড়ছে। ভোর রাত 3টা নাগাদ চলতে চলতে আচমকা দাঁড়িয়ে পড়ল রোলটা, কান খাড়া করে কি যেন শোনার চেষ্টা করছে। তারপর ঘাড় বাঁকিয়ে মনিবের দিকে চেয়ে মৃদু ডাক ছাড়ল। কুকুরটাকে অনুসরণ করে একটু বায়ে ফিরল অভিযাত্রীরা। মিনিট 3 পরেই পৌঁছে গেল ওখানে। কুকুরে টানা স্লেজটা পড়ে আছে, ওটার পাশেই কুণ্ডুলি পাকিয়ে শুয়ে আছে দুটো কুকুর। মুখ পেটের ভেতরে গুজে লেজ মাথার উপর ফেলে তুষার ঝড়ের আক্রমণ থেকে যেন আত্মরক্ষা করতে চাইছে। ঠান্ডার দেশের কুকুর, প্রয়োজনের তাগিদে প্রাকৃতিক নিয়মে মোটা হয়ে গেছে ওদের চামড়া, ঘন লম্বা রোমে ঢাকা পড়েছে শরীর। শূন্যর নিচে 40 ডিগ্রি ঠান্ডা ওরা অনায়াসই শুইতে পারে। মানুষ দেখি অভ্যাসবশত লাফিয়ে উঠে দাঁড়ালো কুকুর দুটো, এগিয়ে গেল ব্যারি। কিন্তু স্বাধীনতা কার না কাম্য, ফিতের বাঁধনার নেই ওদের গলায়, মানুষের কাছে আর পরাধীন থাকার কোনো দরকার নেই। ভাবল রানা কুকুর নেই কিন্তু স্লেজটা তো পাওয়া গেল, তাই বা আর কম কি। স্লেজের পাশে পাওয়া গেল চুম্বক কম্পাসটা, ভাঙা, এটার দরকার নেই নিখারেভের। তার বন্ধুদের সঙ্গে রেডিও যোগাযোগ করেই পথ নির্দেশ পাচ্ছে সে। ইচ্ছে করেই কম্পাসটা ভেঙে ফেলে রেখে গেছে, হয়তো ভেবেছে যদি কোনো উপায় এখানে এসে হাজির হতে পারে রানা। রানার মনের ভেতর পুষে রাখা তীব্র ঘৃণা আর রাগ আবার মাথা চাড়া দিল। একে একে স্লেজের পাতলা কাঠের পাটাতনে শুয়ে দেয়া হলো সুশান আর ব্রিমনকে। একপাশে কুঁজো হয়ে ঝুঁকে বসলো মার্থা। আবার শুরু হলো চলা, তুষারে ঢাকা পিচ্ছিল মসৃণ পথ, হরহর করে এগোচ্ছে স্লেজ। স্লেজের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রাণপণ চেষ্টা চালাচ্ছে ম্যাক্সওয়েল, কিন্তু পেরে উঠছে না। কাঁধে জোর ঝাঁকুনি আর গালে চটাস চটাস চর খেয়ে ঘুম ভাঙল রানার। নিজের অজান্তেই হাঁটু মুড়ে কখন বসে পড়েছিল, জোর করে তার আচ্ছন্ন ভাবটা তাড়ানোর চেষ্টা করছে ব্যারি। ওঠো রানা, উঠে পড়ো, দাঁড়াও। তুমুল হয়ে উঠেছে ঝড়, পাগল হয়ে গেছে যেন বরফের কণাগুলো। কোনো একটা একদিকে নির্দিষ্ট নেই বাতাসের গতি, এলো পাতারি যেদিক থেকে ঘুষি ছুটে এসে ঝাপটা মারছে পায়ে, ছিটকে ফেলছে এক একজনকে কঠিন বরফের ওপর। রানার একেবারে গা ঘেঁষে হাঁটছে ব্যারি। এবার থামতে হবে, ঝড় না কমা পর্যন্ত আর চলা অসম্ভব। কিন্তু এখানে এখানে নয়, আমার সঙ্গে এসো, বলেই সামান্য বায়ে মোড় নিয়ে চলল ব্যারি। কয়েক গজ দূরেই তুষার জমে জমে একটা বরফ স্তূপের সৃষ্টি হয়েছে, ওঠার কাছে এসে থামল। ঢালুর দিকে নামছি আমরা, বরফের এমনি ছোটোখাটো টিলা প্রায়ই দেখবে এখন থেকে। পুরোপুরি না হলেও একেবারে নিরাশ করল না বরফের স্তূপ, ঝড়ের আক্রমণ থেকে খানিকটা রেহাই পেল ওরা। যেদিক থেকে এসেছে সেদিকে টর্চের আলো ফেলে উত্তেজিতভাবে কি যেন খুঁজতে শুরু করল। কি হলো? সিনেটর ম্যাক্সওয়েল কোথায়? তাই তো, উঠে পড়ল ব্যারি। তিনজনেই টর্চ এলে খুঁজল, কিন্তু সিনেটরের চিহ্ন নেই। আসছি, সিনেটর পথ হারিয়েছে বোধহয়, দেখি খুঁজে নিয়ে আসি ওকে। না, এক পা এগোবে না, তাহলে তোমাকেও হারাবো। রোলটা, রোলটা। স্লেজের এক পাশ থেকে লাফিয়ে কাছে এসে দাঁড়ালো রোলটা। এস্কিমো ভাষায় চেঁচিয়ে কিছু বলল ব্যারি, কি বুঝলো কে জানে, কিন্তু চোখের পলকে বড় বড় লাফ মেরে অন্ধকারে হারিয়ে গেল প্রকাণ্ড সাইবেরীয় কুকুরটা। ব্যারির পায়ের কাছে এসে অদ্ভুত ছড় একটা ডাক ছাড়ল রোলটা।
পেয়েছে? নীরবে মাথা ঝাঁকাল এস্কিমো। চলো যাই তাহলে, নিয়ে আসি, দেরি করলে মারা যাবে লোকটা। সিনেটরের কাছে রানা আর ব্যারিকে পৌঁছে দিল রোলটা, কিন্তু আর আনতে পারা গেল না। যেখানে পাওয়া গেছে সেখানেই ফেলে আসতে হলো ম্যাক্সওয়েলকে। ইতিমধ্যেই তুষারের প্রলেপ জমে গেছে হাত পা ছাড়িয়ে উপুর হয়ে পড়ে থাকা লোকটার গায়ে। আর বড় জোর আধ ঘন্টা, তারপরও একেবারে কবর হয়ে যাবে তার। চিরদিনের জন্য ঢেকে দেবে তাকে তুষার, চিরকালের জন্য হারিয়ে গেল মানুষটা বরফের দেশে। ঝড়ের তারা খেয়ে টিলার পাশে আশ্রয় নিয়ে ভুলই করেছি, নইলে ওদের উপরে সে একেবারে হুমড়ি খেয়ে পড়তাম। মনে হয় না, না থামলে আমরা ওদের 50 গজ দূর দিয়ে চলে যেতাম, কিন্তু ইঞ্জিনের শব্দ তো শুনতে পেতাম। তাও মনে হয় না, কি জোর শব্দ তুলছিল বাতাস, খেয়াল নেই? না, তেমন মনে পড়ছে না। আচ্ছন্নের, তুমি তো এক মুহূর্ত ঘুমো নেই ঝড়ের সময়, তাই না রিক? না, ঘুমোইনি। কেন, কতক্ষণ বসেছিলাম আমরা টিলাটার পাশে অনুমান করতে পারবে? আধ ঘন্টা কিংবা তার কিছু বেশি। হ্যাঁ, কিছু বেশি হতে পারে। ঝড়ের সময় ওরা থেমেছিল এখানে, বাতাসের বেগ কমলে পরে রওনা দিয়েছে, তার মানে 1 মাইলও যেতে পারেনি ওরা। রিক, এখানে তো প্রায় টিলা টক্কর দেখছি, খাত থাকতে পারে। পারে, তাহলে আটকেও তো যেতে পারে ওরা। জলদি আমাদের রওনা হতে হবে রিক। স্লেজের পাশে অপেক্ষা করছে ডেরেক, তার পাশেই দাঁড়িয়ে মার্থা, শরীর গরম করতে চাইছে। মার্থার কাছে এসে জিজ্ঞাসা করলো রানা, কেমন লাগছে এখন মার্থা? একটু ভালো। হাঁটতে পারবে? পারবো মনে হয়। বেশ, বলল বটে পারবে, কিন্তু কয়েক গজ যাওয়ার পরেই বুঝলো রানা পারবে না মার্থা। ইচ্ছে থাকলেও গতিবেগ বাড়ানো যাচ্ছে না, ক্ষুধার্ত ওরা, ভয়ানক ক্লান্ত। তাড়াতাড়ি আবার সোজা করা হলো স্লেজ, সুশান আর ব্রিমনকে আবার শুয়ে দেওয়া হলো, মার্থাকে তুলে ধরে বসিয়ে দেওয়া হলো স্লেজে। দুঃখিত মিস্টার রানা। বরং আমরাই দুঃখিত, স্লেজ উল্টে গেছে, তুমি আর কি করবে, জায়গাটা বড্ড উঁচু নিচু। সহজে টর্চ জ্বালছে না ওরা এখন, ব্যাটারি কমে গেছে। সবার সামনে রয়েছে ডেরেক, দড়ি ধরে টানতে টানতে মাঝে মাঝে সামনের পথের উপর টর্চের আলো ফেলছে সে। আস্তে আস্তে অস্পষ্ট হয়ে আসছে দাগ, আলগা তুষারের পরিমাণ কমে যাওয়া চাকার দাগ আর তেমন দেখা যাচ্ছে না। আরও 100 গজ এগিয়ে একেবারে অস্পষ্ট হয়ে এলো দাগ। বুঝল রানা, আর এভাবে ছোটার চেষ্টা করে কোনো লাভ নেই, নিশ্চয়ই এতক্ষণ ওদের কাছ থেকে 3-4 মাইল দূরে চলে গেছে ট্র্যাক্টর। রানার যুক্তির সঙ্গে একমত হলো ব্যারি, তবে চলা বন্ধ করলো না ওরা, গতি কমিয়ে দিয়েছে। নৌকার গুণ টানার মতো করে পিঠ বাঁকিয়ে আস্তে আস্তে স্লেজটাকে টেনে নিয়ে এগিয়ে চলল। কারো মুখে কথা নেই, মাথা নিচু করে ভাবতে ভাবতে পা ফেলছে শুধু, যন্ত্র যেন ওরা, রোবট এক একজন। হিমবাহে পৌঁছে গেছে ওরা, ব্যারির কথাই ঠিক, ঝড় একেবারে থেমে গেছে, বাতাসের নামগন্ধও নেই, তুষারপাত একেবারে বন্ধ, ঝড়ের সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়েছে আকাশ বোঝাই কালো মেঘের রাশি। কালো আকাশে উকিঝুঁকি দিতে শুরু করেছে চকমকে উজ্জ্বল তারা, কিন্তু ভীষণ ঠান্ডা, বাতাস থেমে যাওয়ায় বাড়ছে শীত। ব্যারি অনুমান করলো শূন্যের বেশ 1 ডিগ্রি নিচে রয়েছে এখন তাপমাত্রা, নামছে, আরও নামবে। হিমবাহের ওপরটা সাধারণত মসৃণ থাকে না, আসলে থাকতে পারে না। ধীরে ধীরে নেমে যাওয়া ঢালের বুকে জমাট লাভার মতো ঘুরিয়ে পড়া আলগা তুষার জমতে জমতে এবড়ো খেবড়ো অবস্থান সৃষ্টি করে। ভাবতে ভাবতে পথ চলছে রানা, ব্রিউস্টার আর তার স্নো ফ্যালকন এখন কত দূরে? যদি ভিনডেভি পেরিয়েই পশ্চিমমুখ রওনা না হয়, ও এতক্ষণে উপকূলে পৌঁছে যাবার কথা। গত রাতের ভয়ঙ্কর তুষারঝড় সামান্যতম গতিরোধ করতে পারবে না বরফের চলার উপযোগী আধুনিক ট্র্যাক্টরের। স্নো ফ্যালকনের ইঞ্জিন তো বটেই, টায়ারগুলোও বিশেষভাবে তৈরি। ট্রাইটন যেখানে আছে জায়গাটা এখান থেকে কত দূরে হবে জানে না এখন রানা, তার কাছে কোনো ম্যাপও নেই। জাহাজগুলোর কাছ থেকে খবর পেলে কাঙালাকের দিকেই রওনা হবে ব্রিউস্টার, এতে কোনো সন্দেহ নেই। যদি তাই হয় তাহলে এখন কোথায় আছে সে? হয় ব্রিউস্টার তাদের উত্তর কিংবা দক্ষিণে 20 মাইল দূরে রয়েছে এখন, নয়তো সামনে 15 মাইলের মধ্যে রয়েছে। যদি একটা রেডিও থাকতো এখন। 8টার একটু পরে থামলো রানা, প্রথমে অসুস্থ ব্রিমন আর সুশানকে দেখার জন্য স্লেজে উঠে এলো। বাতাস নেই, প্রচণ্ড শ্বাসকষ্টের ফলে ব্রিমনের গলার ঘরঘরানি বেশ জোরেই শোনা যাচ্ছে। থেকে থেকে গাছের পাতায় আচমকা শিহরণ ওঠার মতো করে কেঁপে কেঁপে উঠছে তার দেহটা। সুশান গিলবার্টের অবস্থাও শোচনীয়, তার রানীর কাহিনী যেন সত্যি হতে চলেছে শেষ পর্যন্ত। রোলটাকে কোলে তুলে চুমু খেতে ইচ্ছা করছে রানার,
প্রায় প্রতি মুহূর্তে প্রাণ বাঁচাচ্ছে ওদের প্রকাণ্ড কুকুরটা। কয়েক সেকেন্ড মরার মতো উপর হয়ে পড়ে রইল রানা। ফিতে ছেড়ে দিয়ে ছুটে আসতেছে তার দিকে ব্যারি। ডেরেক স্লেজটা থামাতে ব্যস্ত। হঠাৎই মনে হলো রানার বরফের গায়ে ধাক্কা খায়নি সে, অন্য কঠিন কিছুর গায়ে ধাক্কা খেয়েছে। ঘাড় কাত করে একপাশে তাকালো, সঙ্গে সঙ্গে চমকে উঠে বসল। বরফে স্তূপ নয় স্লেজের গায়ে ধাক্কা খেয়েছে সে। চিত্রর সঙ্গে বাধা ছিল যে স্লেজটা। পাশে এসে দাঁড়িয়েছে ব্যারি, টর্চের ম্লান আলো ফেলেছে স্লেজের ওপর। প্রচণ্ড ইচ্ছাশক্তিকে একত্রিত করে কোনো মতে উঠে দাঁড়ালো রানা, নিজেও টর্চ বের করল। আচমকা ব্যারিকে চমকে দিয়ে হো হো করে হেসে উঠল রানা। টর্চের ম্লান আলো রানার মুখে ফেলল ব্যারি, পরক্ষণে চটাস করে চর কষালো। আচমকা থমকে গেল রানা, নিজের গালে হাত ভুলাতে ভুলাতে ভুরু কুচকে তাকালো ব্যারির দিকে। না রিক, ভয়ের কিছু নেই, আমি পাগল হইনি। তবে খাবার আর রেডিও নেই, কিন্তু অন্যান্য জিনিস সবই রয়েছে। স্লেজে ম্যাগনেশিয়াম আছে, আছে রেডিও সনডে বেলুন, আছে তাবু দড়ি কুরল কোদাল। গ্যাস ভরে ছেড়ে দিলে 5000 গজ শূন্যে উঠে যাবে বেতার বেলুন, সংকেত পাঠাতে শুরু করবে দিকে দিকে। দেরি করল না রানা, টর্চ নিভে আসছে। ডেরেক কাছে এসে দাঁড়িয়েছে। কাজটা সারতে 3 মিনিট ব্যয় হলো দুজনের। ফ্লেয়ারের ফিউজে আগুন লাগিয়ে প্রথম বেলুনটা শূন্যে ওড়ালো রানা। ওটা 500 ফুট ওঠার পরপরই দ্বিতীয়টাতে আগুন লাগিয়ে ছেড়ে দিল। তীব্র নীলচে সাদা আলো ছড়াতে ছড়াতে আকাশে উঠে যাচ্ছে বেলুন দুটো। দেখতে দেখতে 4000 ফুট উঠে গেল প্রথম বেলুনটা, আরও উঠছে ওপরে। প্রথমটা থেমে গেল 4000 ফুটের কিছু বেশি উপরে উঠে। দ্বিতীয়টা ওটাকে ছাড়িয়ে গেল। গ্যাস বোধ হয় একটু বেশি ভরা হয়ে গেছে ওটাতে। প্রায় একসঙ্গে পুরে শেষ হলো দুটো ফ্লেয়ার। লাল আলো ছড়িয়ে দপ করে নিভে গেল, অন্ধকারকে আরও গাঢ় করে দিয়ে গেল। তবে যেভাবে জ্বলেছে 30 মাইলের মধ্যে ব্রিগস্টার তো বটেই, সাগর থেকে জাহাজগুলোর চোখেও পড়বে আলো। কিন্তু মেজর, কার্নেভো নিশ্চয়ই দেখেছে আলো। ডেরেকের মতো রানারও মনে পড়ে গেল এখন কথাটা, উত্তেজনায় মনে হয়নি এখনও। ভেবে আর লাভ নেই এখন, যা হবার হয়ে গেছে। তৃতীয় বেলুনটাও আকাশে উড়িয়ে দিল রানা। ফ্লেয়ার এটাই শেষ, কিন্তু কোনো কারণে গোলমাল করলো ফ্লেয়ারটা, 500 ফুট উঠেই বিস্ফোরিত হয়ে গেল, আগুন ধরে গেল বেলুনে। ব্যারির কিন্তু সেদিকে খেয়াল নেই, তীক্ষ্ণ দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে রয়েছে। বেলুনটা মাটিতে নেমে নিভে যেতে অন্ধকারে রানার হাতে হাত রাখল সে। হাস্যকর চেহারা ক্যাপ্টেন ব্রিউস্টারের, লালচে ভরাট গাল আর ভোতা চিবুক খামচে ধরে ঝুলছে কয়েক গোছা ধূসর দাড়ি। হাসি খুশি আমুদে চেহারা আত্মবিশ্বাসে ভরা, চোখের বাদামি মণিতে বুদ্ধির ঝিলিক। চেহারা খারাপ, কিন্তু প্রথম দর্শনেই ভালো লেগে যায় মানুষটাকে। ব্র্যান্ডের গ্লাসে ধীরে ধীরে চুমুক দিচ্ছে রানা। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছে ব্রিউস্টার। রানার পরিচয় জেনে গেছে সে ইতিমধ্যেই, যদিও ভেবে পাচ্ছে না বিদেশি এক যুবক কেন এভাবে সাবমেরিন থেকে নেমে এসে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চেষ্টা করলো এতগুলো প্রাণ রক্ষার। বিনিময়ে কিছুই চায় না, এ কেমন মানুষ। তা মিস্টার রানা, যার জন্য এত কিছু সেই জিনিসটা কোথায়? মানে ফর্মুলাটার কথা জিজ্ঞাসা করছি আমি। আর চিত্রটা নিশ্চয় নিয়ে পালিয়েছে গার্নেভার তার সঙ্গী। ফর্মুলাটা আমার যা মনে হয় আমাদের কারো সঙ্গেই নেই। ওটা না নিয়ে নিশ্চয়ই চলে যায়নি গার্নেভ, ওটা তো প্রফেসর ব্রিমনের কাছেই থাকার কথা। এখন নিশ্চয়ই নেই, বেহুশ হয়ে পড়ে আছেন, জিজ্ঞেস করার সুযোগ পাইনি। ও, যার জন্য এত কিছু সেই রাশানদের হাতেই পড়লো শেষ পর্যন্ত। সেটা আসলে কি বলবো, লন্ডনের ওই হাদারামের দল, ওই হিংসুটে অহংকারী প্রফেসরগুলোর জন্যই এত কিছু গণ্ডগোল হলো। ঠেকে শিখলো ব্রিটিশ সরকার ফর্মুলাটা যে সত্যিই কাজের। ওসব কথা জানি আমি ক্যাপ্টেন, ব্রিমন সবই বলেছেন। কাঁচা হাতে ছদ্মবেশ নিয়ে ছেলে মানুষের মতো প্রকাশ করে ফেলেছেন সব, বন্ধুর নাম দিয়ে গল্প শোনাতে গিয়ে আসলে নিজের কথাই বলে ফেলেছেন আমার কাছে। আচ্ছা একটা কথা জানেন কি, MI6 কেন? রেডিওতে তো খুব একটা বেশি কিছু জানাতে পারেনি, তবে ট্রাইটন থেকে যতটুকু জেনেছি তা হলো KGB যখন বেশি তোড়জোড় শুরু করলো তখন টনক নড়ল MI6-এর। ব্রিমনের ওপর নজর রাখার জন্য ওরা ক্যাপ্টেন বায়ার্সকে পাঠালো। শুধু চোখ রাখার জন্য লোক না পাঠিয়ে যদি তখনই আরেকটা সাবধান হতো MI6 তাহলে এত সব ঘটতো না। সেই তো পানি খেলি বেটারা, ঘোলা করে খেলি। যাক, যা হবার হয়েছে, আগে এমন ব্রিমনকে বাঁচানো দরকার। গলার শব্দ শুনেছেন, মারা যাচ্ছেন বিজ্ঞানী।
কয়েক মিনিটের মধ্যেই ইনসুলিন পাওয়া গেলে হয়তো বাঁচানো সম্ভব হবে। কিন্তু কোথায় ইনসুলিন? আসছে কয়েক মিনিটের ভেতরেই। কেভিন, কী খবর? ঘুরে কেভিনের অন্য প্রান্তের দিকে তাকালো রানা। পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে কেভিন পোর্টার। হাসি মুখে তাকালো রানার দিকে। খবর পাঠিয়েছি। গত ২৪ ঘন্টায় রেডিওর কাছ থেকে নরেনি কেভিন, আপনার মেয়েডে শোনার পর থেকে ঝুঁকিটা একটু বেশি নিয়েছিলেন। যদি সত্যিই গুলি করে বসত গার্নেভ, করেনি যখন, ওসব ভেবে আর লাভ নেই। কিন্তু ইনসুলিন পাচ্ছি কি করে? ট্রাইটন আর সি লোপার্ডের সঙ্গে। সি লোপার্ড ডেস্ট্রয়ার, দুটো জাহাজের সঙ্গে যোগাযোগ রেখেছি আমরা। ওরা এখন দক্ষিণে ৮০ মাইল দূরে রয়েছে। এত দূরে? অন্যদিকে চলে এসেছি তো আমরা, ট্রাইটনই জানিয়েছে। কাংলাক ফিওর্ডের এদিকে রাশানদের সাবমেরিন ঘোরাঘুরি করছে। টের পেয়ে গেছে সি লেপার্ড, আপনারা রহস্যজনকভাবে নির্বাক হয়ে গেলেন। ওদিকে রাশান সাবমেরিনের খবরও পেলাম। ব্যাস দুয়ে দুয়ে চার মিলিয়ে নিয়ে রওনা হয়ে গেলাম এদিকে। কিন্তু ৮০ মাইল, এত দূরে ইনসুলিন পাঠাতে তো অনেক দেরি হয়ে যাবে। আমরা স্পেস এজে বাস করছি, ভুলে গেলেন? ট্রাইটন একটা প্লেন পাঠাতে পারে না। কখন? এই একটু আগেই ট্রাইটন থেকে একটা স্কিমিটার জেট ফাইটার আকাশে উড়েছে। হ্যাঁ, ৯:৩৩ বাজে এখন। এখন থেকে ঠিক ১৩ মিনিট পর রকেট ছুটতে হবে আমাদের। এরপর ৩০ সেকেন্ড পর আরও দুটো। আরও ২ মিনিট পরে স্নো ফ্যালকনের ২০০ গজ দূরে একটা ম্যাগনেশিয়াম ফ্লেয়ার ওড়াতে হবে। এরকমই নির্দেশ দিয়েছেন ট্রাইটন। কিন্তু আরও আগেই কেন ট্রাইটন থেকে ইনসুলিন নিলেন না? দিতে বলেছে কিন্তু ট্রাইটনেই দেয়নি, আবহাওয়া খারাপ ছিল। একটা দামি বিমানকে দামি ডাক্তারসহ পাঠানোর ঝুঁকি নিতে চাননি ক্যারিয়ারের ক্যাপ্টেন। তাছাড়া ট্রাইটনে একজন ডাক্তারই আছে। ক্যাপ্টেন বলেছেন রিমন বেঁচে আছেন কি নেই না জানা পর্যন্ত প্লেনে পাঠাবেন না। আপনাদের খুঁজে পাওয়ার পর আবার খবর পাঠিয়েছি ট্রাইটনকে। আচ্ছা, ফাইটার প্লেন, যুদ্ধের সময় নয় এখন, গোলাবারুদ তো থাকবে না? না, থাকবে। বিশেষ আদেশ আছে এখন জাহাজ দুটোর ওপর। গতকাল থেকেই তৈরি হয়ে আছে ওরা, প্রতিটি প্লেন যুদ্ধসাজে রেডি। রাশান সাবমেরিন ঘাপটি মেরে রয়েছে, কখন কি ঘটে কে জানে। ড্রেস্ট্রয়ারটাও তৈরি। সুখবর। খাবার এসে গেল। ট্রে থেকে গরম সুপের একটা বাটি তুলে নিয়ে রানার দিকে বাড়িয়ে ধরল ব্রিউস্টার। নিন, জলদি শেষ করে ফেলুন, অনেক আগে থেকে নাড়িভুড়ি হজম করতে শুরু করেছে, নিন। এবার আপনার কাহিনী শোনান তো, আমি যতটা জানি তারপর থেকে। ৫ মাইল দূরে আছে ওরা বলছেন, তাহলে তো আমরাই ধাওয়া করতে পারি ওদের, প্লেনের দরকার পড়ে না। আমাদেরই যেতে হবে, সিত্রোটার র্যাশিন আর টম ক্লেটন রয়েছে। হ্যাঁ, তাছাড়া প্লেন থেকে বোমা ফেলে ট্রাক্টরটাকে ধ্বংস করে দিলে ফর্মুলাটাও পাচ্ছেন না। কিন্তু তাড়াতাড়ি করতে হবে আমাদের। ইনসুলিনটা পেয়ে গেলেই রওনা হয়ে পড়বো আমরা। সিত্রোর ৩ গুণ জোরে ছুটতে পারবে আমাদের এই যন্ত্র। তাই দেখছি। কিছু ইনফরমেশন দিন তো। বলুন, আপনাদের সঙ্গে রাইফেল আছে? আছে, কেন? সিত্রোর চেয়ে জোরে ছুটতে পারবে স্নো ফ্যালকন, বুঝলাম, কিন্তু ছোটানো যাচ্ছে না। কেন? পথ এবড়ো খেবড়ো, টিলা টক্কর আছে, জোরে ছুটলে সাংঘাতিক লাফাবে এই কেবিন, ধকলটা সইতে পারবে না ব্রিমন আর সুশান। তাছাড়া আমরা পিছু তাড়া করলে আর স্নো ফ্যালকনকে দেখে ফেললে মরিয়া হয়ে উঠবে গার্ভনেভ, যা খুশি করে বসতে পারে। শ্যারিন আর টমের জন্য পরিণতিটা খুবই খারাপ হবে। কাংলাক ফিওর্ড আর আশপাশটা পরিষ্কারভাবে দেখানো হয়েছে, এমন কোনো ম্যাপ আছে আপনাদের কাছে? আছে। আচ্ছা, ম্যাপের এই যেখানে, ডেস্ট্রাক্টরটা কোথায় আছে? ঠিক করে বলা সম্ভব না, প্রচণ্ড ঠান্ডায় বরফ জমে জমে ক্রমে এগিয়ে যাচ্ছে সাগরের দিকে। কোথাও কোথাও বেশি জমে গিয়ে চাপ খেয়ে ভেঙে যাচ্ছে, বেরিয়ে পড়ছে পরিষ্কার পানি। তাই এক জায়গায় স্থির থাকতে পারছে না ডেস্ট্রয়ার, তীরের একেবারে কাছাকাছি এসে পড়েছে তো। এখানটায় হতে পারে? না, কয়েক ঘন্টা আগে অবশ্য ছিল, পুরু বরফ জমে যাওয়াতে সরে গেছে। আসলে সাবমেরিনটার কাছাকাছিই থাকতে চেয়েছে ওটা। ও, কারো কাছ থেকে তেমন কোনো সাহায্য আমরা পাচ্ছি না তাহলে, নিজেদেরকেই করতে হবে সব। যা মনে হয় হিমবাহের ওপারে রয়েছে সিত্র, এপাশ থেকে আমরা এগিয়ে যাব ঢালের দিকে, ঢালের মাথায় নেমে মোড় নিয়ে এগিয়ে যাবো ওটার কাছে ওদের অলক্ষ্যে। কিন্তু ইঞ্জিনের শব্দ তো শুনতে পারে, পাবে না, যা বিকট শব্দ করে সিত্রটার ইঞ্জিন শুনবে না ওরা, যদি কোনো কারণে ইঞ্জিন বন্ধ রাখে। রাখবে না, দুজনে ইঞ্জিন সম্পর্কে একেবারে আনারই, বন্ধ করে দিলে যদি আর স্টার্ট না নেয়, এই ভয়ে বন্ধ করবে না ইঞ্জিন। এই দেখুন, আরেকটা কাজ করতে পারি আমরা, হিমবাহকে বায়ে রেখে পশ্চিমে এগোচ্ছে সিত্র, আমরা ডানে রেখে এগিয়ে উত্তরে মোড় নেব। ওদের চেয়ে দ্রুত এগোতে হবে না কিন্তু আমাদের, ওদের আগেই পৌঁছে গিয়ে একদম অ্যাম্বুশ পেতে বসে থাকবো সিত্রর আসার অপেক্ষায়, তারপর সুযোগ বুঝে আচমকা আক্রমণ করব। আচমকা? কিন্তু তাতে কি কোনো লাভ হবে?
বন্দিরা তো গার্নেভের হাতে রয়েছে, ওদের কপালে পিস্তল ধরে আপনাদের ঠেকাতে পারবে না সে? পারবে না, কারণ আচমকা আক্রমণ বলতে লাঠি সরকি রামদানি ওদের উপর ঝাঁপিয়ে পড়ার কথা বলেনি। ওরা হিমবাহ ঘেঁষে চলছে, কিন্তু এতটা ঘেঁষে নয় যে বরফের চলন্ত দেয়ালের গায়ে ঠেকে যায় ছিদ্র। অন্তত 40-50 গজ দূর দিয়ে চলবে ওরা। তার মানে ওরা যখন এপাশ থেকে বেরিয়ে আসবে আমরা কমপক্ষে 50 গজ দূরে থাকব। দুপুর নাগাদ ওদের দেখা পাবো আমরা, তখন আলো থাকবে। আমি জানি টেলিস্কোপিক সাইট রয়েছে রিকের ব্যাগে। 50 গজ দূর থেকে টেলিস্কোপের ভেতর দিয়ে অন্তত 6 গুণ বড় দেখায় মানুষের মাথা। মিস করবে না রিক, আমিও থাকবো ব্যারির সঙ্গে। আমাকে একটা রাইফেল ধার দেবেন। টেলিস্কোপ থাক আর না থাক, 50 গজ দূর থেকে মানুষের মাথা মিস করবো না আমিও। 1, 2, 3 বলে একই সঙ্গে ট্রিগার টিপবো দুজন। আশা করি একসঙ্গে মারা যাবে গার্নেভার নিখারেভ। একজন ড্রাইভিং সিটে বসেছে, অন্যজন কেবিনের পেছনে। 50 গজ দূর থেকে দুজনকেই দেখে গুলি করা সম্ভব। যদিও জানি আত্মসমর্পণের সুযোগ দেওয়া উচিত শত্রুপক্ষকে, কিন্তু এই মুহূর্তে এর চেয়ে ভালো কোনো প্ল্যান মাথায় আসছে না। 9:43 বাজে, আর মাত্র 3 মিনিট ক্যাপ্টেন। ও হ্যাঁ, 3টা ওয়াসেস রকেট আনো, ফ্লেয়ারও নিয়ে আসো। টর্চের আলোয় পথ দেখে ট্রাক্টর থেকে 200 গজ দূরে এসে থামল ব্রিউস্টার। কয়েক মুহূর্ত পরেই মাথার উপর দিয়ে উড়ে গেল একটা প্লেন, তারপরে আর একটা। একটা আসার কথা ছিল, দুটা কেন? কান ফাটানো গর্জন করে মাথার উপর দিয়ে উড়ে গেল দুটো প্লেন। খানিকটা গিয়ে আবার ফিরে এলো। গতি অনেক কমে গেছে, নিচেও নেমেছে অনেক, 100 গজ ওপরে আছে এখন। ব্রিমন আর সুসানসনের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রেখে ছুটছে স্লো ফ্যালকন। বেশ জোরেই ছুটছে। দুর্গম পথ, বরফে পথ দেখে চলার আধুনিক যন্ত্রপাতি রয়েছে ট্রাক্টরে। কেবিনে ব্রিমনকে নিয়ে ব্যস্ত ট্রাইটনের ডাক্তার। ব্রিমনকে এখনকার মতো শেষ ইঞ্জেকশনটা পুশ করে পাশে রাখা গরম পানির পাত্রে সিরিঞ্জটা ফেলে দিল ডাক্তার। ওই হতছাড়া ময়ূরের মতো পেখম মেলা পিএইচডি প্রফেসরগুলোর জন্যই আজ এত ঝামেলা। ব্যাটারা নিজেদের ছাড়া আর কাউকে মানুষই মনে করে না। মিস্টার ব্রিমনের মুখে কিছুটা শুনেছি। পুরো ব্যাপারটা কি জানা আছে আপনার ক্যাপ্টেন? হ্যাঁ, জানানো হয়েছে আমাদের। তখন হাসাহাসি করেছে, এখন প্রধানমন্ত্রী শুদ্ধ টান পড়েছে। MI6-এর 2IC স্পেশাল প্লেনে করে এসে নেমেছে ট্রাইটনে। তার মুখে শুনেছি সব। এই ফর্মুলা রাশানদের হাতে পড়লে মস্ত ক্ষতি হয়ে যাবে মুক্ত বিশ্বের। আর কতক্ষণ পৌঁছতে? আরও প্রায় 1 ঘন্টা। তাহলে ঘটনাটা আমরা শুনতে পারি, কি বলেন লেফটেন্যান্ট? কিন্তু আপনার হাত মুখের কিছুটা চিকিৎসা দরকার। আশাবার তো হয়ে গেছে। লাগবে না, আপাতত কয়েকটা ব্যথা ট্যাবলেট দিন, পরে দেখা যাবে। হ্যাঁ, এবার আরম্ভ করুন প্লিজ। কতরা জানেন আপনি? গোড়া থেকে বলুন না ডাক্তার, আবার সবাই শুনুক। নাকি অসুবিধা আছে? না না, অসুবিধা আর কি, আমরাই তো। ঠিক আছে, তাহলে বলুন। 1 কাপ কফি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। ফর্মুলাটা নিয়ে প্রথম অক্সফোর্ড ইউনিভার্সিটিতে যান ব্রিমন, তারপর কেমব্রিজে। ডাকসেটে কোনো লোক নেই, কোনো ডক্টরের নেই ব্রিমনের, তাই কোনো রকম পাত্তাই দিল না 2 বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স ডিপার্টমেন্টের 2 হোমরা চোমরা প্রধান, ডক্টরেট পাওয়া 2 মহা অহংকারী ব্যক্তি। লেখাটা পড়ে দেখারও দরকার মনে করেনি তারা, দিন সাথে টেবিলের এক পাশে ফেলে রেখে ফেরত দিয়েছে। এরপর KGB যোগাযোগ করলো ব্রিমনের সঙ্গে? হ্যাঁ, যে কোনো বড় বিশ্ববিদ্যালয়ের নামজাদা বিজ্ঞানীদের আশেপাশেই ঘুরঘুর করে ভিন দেশের গুপ্তচর। ব্রিমনের আবিষ্কারের বিষয়টা জানালো ওরা এবং জানালো যথাস্থানে। 2 বিশ্ববিদ্যালয়ের 2 হর্তাকর্তা জানে না, কিন্তু ব্রিমন সম্পর্কে কিছুটা আইডিয়া আছে রাশানদের, কারণ এর আগে কয়েকটা ছোটোখাটো চমকপ্রদ আবিষ্কার করেছেন ব্রিমন, যা বোঝার বুঝে নিল KGB। ঠিকই বুঝল ওরা ব্রিমনের ফর্মুলার ভেতরে মাল আছে, ফালতু লোক তিনি নন। লোক লেগে গেল ব্রিমনের পেছনে, ফর্মুলা কেনার প্রস্তাব রাখলো, কিন্তু কিছুতেই বেশতে রাজি হলেন না ব্রিমন। দেশপ্রেমিক লোক তিনি, চিনে ফেলেছেন রাশানদের। টাকা কেন, নিজের প্রাণের বিনিময়ও দেশের বিরুদ্ধে ব্যবহার হতে পারে এমন একটা জিনিস বিদেশির হাতে তুলে দিতে রাজি হলেন না। এবার কয়েক দফতর ঘুরে পৌঁছলেন গিয়ে MI6-এর কাছে। হ্যাঁ, নানা জায়গায় ধারণা দিয়ে শেষে MI6-এর ওখানে গিয়ে পৌঁছলেন। ব্রিমনের বক্তব্য মন দিয়ে শুনল MI6। তার জীবনের আশঙ্কার কথাও বললেন ওদের ব্রিমন। তাকে প্রোটেকশন দেবার কথাটা ভাবলেন MI6-এর ইনভেস্টিগেটিং বিভাগের প্রধান। 2 বিশ্ববিদ্যালয়ের 2 মহারথীর কাছে টেলিফোনও করলেন। এরপরে মত ঘুরে গেল তার, মুচকি হেসে ব্রিমনের দিকে নতুন করে তাকালো। পাগলের দিকে যে চোখে তাকাই আমরা তেমনই ভাবে। ব্রিমনকে পরামর্শ দিলেন, রাশানরা যদি তার ফর্মুলা কিনে নিতে চায় তার উচিত হবে চট করে ওটা বিক্রি করে দেয়া। কিছু বিদেশি পয়সা আসবে ব্রিটেনে, খুব ভালো কথা, ক্ষতি নয়, এতে দেশের কাজ হবে। হতাশ হয়েই ফিরে এলেন ব্রিমন।
ঠিক করলেন আমেরিকায় চলে যাবেন। তার ধারণা আমেরিকান বিজ্ঞানীরা অন্তত ব্রিটিশদের মতো এমন অহংকারী হবে না। স্ত্রীকে নিয়ে ছদ্ম পরিচয়ে চলে যাবেন ব্রিমন। কাগজপত্র রেডি করলেন তাড়াতাড়ি। বাড়ি থেকে চোরা পথে পালানোর পথ আগেই ঠিক করে রেখেছিলেন ব্রিমন। কেজিবির অ্যাসল্ট গ্রুপ বাড়ি ঘিরে ফেলতে স্ত্রীকে ডাক দিয়ে ছুটলেন তিনি সেই পথে। কে জানি কেন কোনো কারণে দেরি করে ফেলেছিলেন হয়তো মিসেস, আটকে গেলেন বাড়িতে। তাড়াহুড়োয় খেয়াল করলেন না ব্রিমন যে মিসেস তার সঙ্গে আসছে না। যা হবার হয়ে গেল, এলোপাতারি গোলাগুলির শিকার হলেন মিসেস। আধ ঘন্টা পর সব থেমে গেলে বাইরে অন্ধকার আড়ালে দাঁড়িয়ে স্ত্রীর লাশ অ্যাম্বুলেন্সে তুলতে দেখলেন ব্রিমন। এরপর পালিয়ে গ্যান্ডারে চলে গেলেন নিশ্চয়ই, ওখান থেকে বিওএসি ধরে আমেরিকা চলে যেতেন। হ্যাঁ, ব্রিমনের বাড়ি সত্যিই আক্রান্ত হলো। তার স্ত্রী মারা গেলেন, কেজিবির গন্ধ পাওয়া গেল, এবারে টনক নড়ল MI6-এর। কিন্তু ততক্ষণে মুস্তাফা শরাফের ছদ্মবেশ দেশ থেকে সবার অলক্ষ্যে বেরিয়ে গেছেন ব্রিমন। খোঁজ খোঁজ সারা পড়ে গেল। কেজিবিও কিন্তু ব্রিমনকে হারিয়ে ফেলেছে। তবে অপটু কাঁচা হাতে ছদ্মবেশ নিয়েছেন ব্রিমন, আত্মগোপন করার টেকনিক জানানি। সহজেই তাকে খুঁজে বের করল দুই দেশের ইন্টেলিজেন্স এজেন্সি। গ্যান্ডারে তার সঙ্গে একই প্লেনে চড়ল কেজিবিয়ের দুই এজেন্ট আর MI6-এর ক্যাপ্টেন ব্রায়ার্স। গার্নেভ আর নিখারেভের অস্তিত্ব টেরই পায়নি ব্রায়ার্স, ফলে খুন হয়ে গেল। বুঝলাম। আচ্ছা ডক্টর, 11 জন ছাত্রী সেনার দিকে, এরা এতজন কেন? খুনি তো মাত্র 2 জন। ওরা শুনেছেন বোধহয় একটা রাশিয়ান সাবমেরিন ঘাপটি মেরে রয়েছে এদিকেই কোথাও। শুনেছি উত্তর সাগরে মাছ ধরছিল কয়েকটা ট্রলার, রাশিয়ান ট্রলার। আমরা খবর পেয়েছি একটা ডিস্ট্রয়ারের সঙ্গে যোগাযোগ ঘটেছে ওগুলোর। তারপরে মাছ ধরা ছেড়ে পরিমরি করে ছুট লাগিয়েছে 3টা ট্রলার, এদিকে এসেছে কোথাও। রাশিয়ান শূন্য নামবে ওগুলো থেকে আশঙ্কা করছেন? ফর্মুলাটা মূল্যবান, নামলে অবাক হব না। কে জানে, আমাদের বম্বারগুলোকেও হয়তো কাজে লাগাতে হবে। বলা যায় না, ছোটোখাটো একটা যুদ্ধও বেঁধে যেতে পারে। ধূসর আলো ফুটেছে চারদিকে, বাতাস নেই, বরফ কুচির মাতামাতি নেই, অনেক দূর পর্যন্ত পরিষ্কার দৃষ্টি চলে। বিশাল হিমবাহ পেরিয়ে এসেছে স্নো ফ্যালকন, থেমে দাঁড়িয়েছে। ড্রাইভিং সিট থেকে নেমে এলো ড্রাইভার, ব্রিউস্টারের নির্দেশ নেবে। এরপর কোন দিকে কতটা যেতে হবে জানা দরকার। কেবিনের বাইরে বেরিয়ে এলো রানা। ব্যাফিন উপসাগর, মালার মতো অসংখ্য ছোট ছোট দ্বীপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এর বুকে, সবে এখন বরফে ঢাকা নির্জন। এসবই জানে রানা, কিন্তু এখন প্রকৃতি দর্শনে মন নেই তার, অন্য অনেক জরুরি কাজ পড়ে আছে। দিগন্ত রেখার দিকে তাকিয়ে আছে সে, কালো একটা আবছা জিনিসের দিকে মনোযোগ। অতি ধীরে বড় হচ্ছে আবছা বস্তুটা। জাহাজ, নিশ্চয়ই ডিস্ট্রয়ারটা, স্লো লেপার্ড। দৃষ্টিটা কয়েক মাইল উত্তরে সরে আসতেই থমকে গেল রানা। আরেকটা জাহাজ, পুরোটা দেখা যাচ্ছে না সাগরের বুকে জমে ওঠা তুষার স্তূপের জন্য। আসলে ইচ্ছে করি ওই বরফের আড়ালে লুকিয়ে গিয়ে ওটা, মাছ তুলে চোখ পড়েছে, কিন্তু কোনো পতাকা নেই। রাশিয়ান ট্রলার না? ফিরে চাইল রানা। ব্রিউস্টারের হাতে টেলিস্কোপ হাত বাড়িয়ে নিল সে। টেলিস্কোপটা ব্রিউস্টারের হাতে গুঁজে দিয়ে ছুটে এসে কেবিনে ঢুকলো রানা। বসে থাকা পোর্টারের কাছে গিয়ে দাঁড়ালো। যোগাযোগ আছে এখনো পোর্টার ট্রাইটনের সঙ্গে? জলদি জানাও ওদের, কাংলা ফিয়র্ডের মুখে একটা রাশিয়ান ট্রলার দাঁড়িয়ে আছে, ওটা থেকে লোক নামবে সন্দেহ নেই। আমাদের সঙ্গে তো সৈন্য রয়েছে। তা হোক, তবু খবরটা জানিয়ে দাও ট্রাইটনকে, ড্রেস্টারটাকে খবর জানাতে বলো। এখন নিশ্চয়ই, জলদি করো। আমি বলতে চাইছিলাম এখন ট্রলারের সৈন্যরা কোথায়? জাহাজেই আছে না নেমে পড়েছে? সম্ভবত নেমে পড়েছে। ফিয়র্ডের খাড়া দেয়াল বেয়ে উঠতে 15 থেকে 20 মিনিট লাগবে ওদের। আপনি একজন আর্মি মেজর, আগে বলেননি কেন? দেরি করবেন না লেফটেন্যান্ট, সৈন্যদের নিয়ে নেমে যান, ওদের বাধা দিতে হবে তো। যাচ্ছি, সৈন্যদের নিয়ে বেরিয়ে যাচ্ছি। 15-20 মিনিটে উঠে আসতে পারবে না ওরা রানা। ট্রলার থেকে নৌকা নামিয়ে ফিয়র্ডের কাছে আসতে হবে। হ্যাঁ, আরও কয়েক মিনিট বেশি লাগবে বোধহয়, কিন্তু আসবে ওরা। মাইক্রোফোনে মুখ ঠেকিয়ে ইতিমধ্যে কথা বলতে শুরু করেছে পোর্টার। আর অপেক্ষা করলো না রানা, বেরিয়ে এলো। কেবিনের দিকে ফিরে আসছে ব্রিউস্টার, উত্তেজিত। মিস্টার রানা, এসে গেছে চিত্রটা, জলদি আসুন। ভেতরে ঢুকে গেল ব্যারি, রাইফেল এনে তুলে দিল ব্রিউস্টারের হাতে। চিত্রটার বেরিয়ে আসার পথের কাছ থেকে 100 গজ দূরে রাখা হয়েছে স্নো ফ্যালকনকে। ছুটে 50 গজের মতো পেরিয়ে গেল তিনজনে, বরফের একটা টিলার উপর উঠে গেল। তাড়াহুড়োর দরকার নেই, চুপচাপই বসে আছে তিনজন। আর চোখে একবার ব্যারির দিকে তাকালো রানা। হিমবাহের বরফ কেটেই যেন তৈরি হয়েছে তার মুখ। অনিশ্চিতভাবে এগিয়ে চলেছে চিত্র,
দূর থেকেই বুঝতে পারছে রানা, কার্বুরেটরে গোলমাল হয়েছে ওটার। চলতে চলতে মাঝে মাঝেই থমকে যাচ্ছে, আওয়াজ শোনা যাচ্ছে মিস ফায়ারের। পরক্ষণে ঝাঁকুনি খেয়ে চলতে শুরু করছে আবার। 20-30 গজ এগিয়ে আবার মিস ফায়ার করছে ইঞ্জিন, কিন্তু বন্ধ হচ্ছে না। চলতে চলতে আবার ডানে সরে গেল চিত্র, দেখা যাচ্ছে না এখন ওটাকে। তুমুল চিন্তা চলছে রানার মাথায়, কি করা যায় এখন? শেষ পর্যন্ত ওদেরই জয় হলো, কিন্তু মিসাইলের ফর্মুলা চুলো যাক। আপনার মিসাইলের ফর্মুলা, ওটার কানা করে দাম নেই এখন, দুটো জীবন বাঁচানোই বড় কথা। ঠিকই বলেছেন আপনি রানা, চুলো যাক মিসাইলের ফর্মুলা, ওসব জিনিস আর আবিষ্কার না হওয়াই ভালো, শুধু শুধু মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। আমি দুঃখিত মিস্টার রানা। কি হলো পোর্টার? স্নো লেপার্ড নোংর করেছে, তারপর মোটরবোট রওনা হয়ে গেছে তীরের দিকে, ট্রাইটন থেকে 4টা স্কিমিটার জেট উড়বে শিগগিরই, এর কয়েক মিনিট পরে আরও 4-5টা বম্বার উড়বে, ফর্মুলাটা অগত্যা হাতে পাওয়া না গেলে ধ্বংস করে দেওয়ার নির্দেশ আছে ব্রিটেন থেকে। কি বললে, ধ্বংস? হ্যাঁ, ফর্মুলা নিয়ে রাশানদের পালাতে দেওয়া হবে না। আশ্চর্য, মানুষের জীবনের কি কোনো দাম নেই? মেজর, সিগন্যাল, আলোর সংকেত দেখতে পাচ্ছ? দেখলো রানা, মোর্স, রাশান সংকেত, কিন্তু ঠিকই পড়তে পারলো রানা। গার্নেভ আর নিখারেভকে ওদিকে আসতে বলছে ট্রলার, কিন্তু ওরা দুজন কি দেখতে পেয়েছে? ঘুরে আবার হিমবাহের আড়াল থেকে বেরিয়ে এলো চিত্র, ঢালু সাংঘাতিক এব্রোখেব্রো পথ ধরে এগোচ্ছে সৈকতের দিকে। সর্বনাশ মেজর, নিখারেভ নিশ্চয়ই দেখতে পাচ্ছে না, ভয়ঙ্কর ফাটল রয়েছে সামনে, এখান থেকেই দেখা যাচ্ছে। ও ওই যে, লাভ দিয়ে চোখের সামনে এসে গেল উত্তর পশ্চিম উপকূলের অনেকখানি। হ্যাঁ, চিত্রর 200 গজ সামনে এক বিশাল ফাটল। এলোপাতাড়ি গুলি চালাও ব্যারি, ওদের দুজনের নজর তোমার দিকে ফেরানোর বন্দোবস্ত করো, আমি যাচ্ছি। বেশ, তুমি যাও পোর্টার, রেডিও সামনে বসো, আমি যাচ্ছি, ছুটে গিয়ে কিছু দড়ি নিয়ে এসি ট্রাক্টর থেকে। আপনি মানে আপনি যাচ্ছেন? দেখতে পেলেই গুলি করবে ওরা, উপায় নেই। রানা টিলার ওপর থেকে নামতে না নামতে ব্যারের রাইফেল গর্জে উঠল পরপর দুবার। প্রথম গুলিটা একটু নিচ দিয়ে গিয়ে লাগলো ইঞ্জিনের একপাশের ধাতব গাড়িতে, আবার গুলি করল। স্টিয়ারিং পুরো ঘুরিয়ে দিল নিখারেভ, সোজা সাগরের দিকে ঘুরে গেছে আবার ট্রাক্টরের নায়ক। উবু হয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করতে করতে দৌড়াচ্ছে রানা, ওর ইচ্ছে অলক্ষ্যে ট্রাক্টরের কাছাকাছি পৌঁছে গুলি করে মারবে গার্নেভকে। শ্যারিন আর টমকে নিরাপদ করে নিতে পারলে নিখারেভকে সামলানো কঠিন কিছুই হবে না। সোজা হয়ে দাঁড়িয়ে পড়েছে, আর এগোচ্ছে না, রাইফেল তুলে নিশানায় স্থির করছে, ঝুঁকিটা নেবেই। এদিকে তাকালো গার্নেভ, ট্রিগার টিপতে যাবে রানা এমনই সময় কেবিন থেকে ছিটকে বেরিয়ে এলো টম। তার হাত পায়ে বাঁধন নেই, এসেই ঝাঁপিয়ে পড়ল গার্নেভের ওপর। ছুটল রানা আবার, আচমকা শব্দ করে গুলি বেরিয়ে গেল গার্নেভের পিস্তল থেকে। ইঞ্জিনের শব্দকে ছাপিয়ে সে শব্দ ঠিকই কানে পৌঁছল নিখারেভের। কয়েক গজ এগিয়ে গেছে ট্রাক্টর, থামিয়ে দিয়ে কি হয়েছে দেখার জন্য নিচে নেমে এলো সে। গার্নেভ আর টম গড়াগড়ি করছে, কেবিন থেকে বেরিয়ে এলো এই সময় শ্যারিন, লাফিয়ে নামল নিচে। নিখারেভ আর ডেরেকের দিকেই রানার খেয়াল, এই সময় শুনল গার্নেভের কর্কশ কণ্ঠস্বর, রাইফেলটা ফেলে দাও রানা। 30টা সেকেন্ডও পেরোয়নি, এর মাঝেই ঘটে গেল এতগুলো ঘটনা, আবার হেরে গেল রানা। ফেলে দাও বলছি, ফেলে দাও। ইতস্তত করছে রানা, এই সময় তার পাশে এসে দাঁড়ালো ব্রিউস্টার আর ব্যারি। ক্যাপ্টেনের দিকে তাকালো রানা, তুমি হেরে গেছো গার্নেভ, হেরে গেছো তুমি। আস্তে করে হাত থেকে রাইফেলটা ছেড়ে দিল রানা, কঠিন বরফে রাইফেল পতনের ধাতব শব্দ হলো। ব্রিউস্টার আর ব্যারিও ফেলে দিল রাইফেল, দাড়িওয়ালা ভূতটাই বুঝি ক্যাপ্টেন ব্রিউস্টার। এই উত্তেজনার মুহূর্তে রসিকতা করল গার্নেভ, ক্যাপ্টেন পা দিয়ে ঠেলে তোমার কয়েক গজ দূরে ওই যে ফাটলটা, ওখানে গিয়ে ফেলে দিয়ে এসো রাইফেলগুলো। আদেশ পালন করল ব্রিউস্টার, ব্যান্ডেজ বাঁধা হাতেই নিখারেভকে প্রচণ্ড মার মারল ডেরেক, একেবারে থেতলে দিয়েছে নিখারেভের মুখ, কয়েকটা দাঁত ভেঙে খসে গেছে মারি থেকে। জান বাঁচাতে ব্যস্ত এখন নিখারেভ, শেষ চেষ্টা করল সে। ডেরেকের হুঁশিয়ার করার চেষ্টা করল না গার্নেভ, বুঝতে পেরেছে এই মুহূর্তে কোনোরকম ভয় দেখিয়ে নিরস্ত করতে পারবে না মুষ্টিযোদ্ধাকে। ছুটতে ছুটতে সামনের কয়েক গজ দূরের একটা বরফের টিলার ওপাশে হারিয়ে গেল নিখারেভ,
পাশ থেকে আচমকা রানার হাতে চাপ লাগলো ব্যারির। ফিরে চাইল রানা, একটু একটু নড়ছে টম ক্লেটন। এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল রানা, কপালের ক্ষতরা পরীক্ষা করে দেখল, ঠিকমতো লাগেনি গুলি। ঘাড় ভেঙে দিয়েছে হারামজাদা। আপনার বাবা মরেননি, সামান্য আঘাত। ব্যারি, আমার রেডিওটা নিয়ে আসো, জলদি। গার্নেভের দিকে ফিরে চাইল ডেরেক, ধক করে জ্বলে উঠল মুষ্টিযোদ্ধার দুই চোখ। এবারে তোর পালা হারামজাদা। না ডেরেক, না। রানা জানে ডেরেক গার্নেভকে আক্রমণ করলে যার যে দশাই হোক শ্যারিন মারা যাবে প্রথমে। যেখানে আছুন চুপ করে আপনি বসে থাকুন তো। খিকখিক করে দাঁত বের করে হাসলো গার্নেভ। তোমার বুদ্ধির প্রশংসা না করে পারছি না রানা, এখনো দাঁড়িয়ে আছো কেন? যাও ইঞ্জিন রুমে রেখে এসো রেডিওটা। আবার নীরবে আদেশ পালন করল ব্যারি। কিন্তু শেষ রক্ষা করতে পারবে না তুমি গার্নেভ, মরতে তোমাকে হবেই। না রানা, নিখারেভের মতো বোকা নই আমি। ট্রাক্টরটা নিয়ে সরে যাব তোমাদের কাছ থেকে, রেডিওতে খবর পাঠাবো ট্রলারে, লোক এসে উদ্ধার করবে আমাকে। না, দোহাই আপনাদের, আমাকে মেরে ফেলুক, ওকে যেতে দিবেন না, বলে উঠল শ্যারিন। ঠিক এই সময় শোনা গেল প্লেনের গর্জন, দক্ষিণ দিক থেকে উড়ে এলো চারটে জেট। হেরে গেছো তুমি গার্নেভ, ওগুলো জেট ফাইটার, ব্রিটিশ, সুতরাং তোমার বন্ধুরা তোমাকে উদ্ধার করতে আসছে না, আর এলেও পারবে না, মরবে। তাহলে মেটাও মরবে। বোকার মতো কথা বলো না, ওই ফর্মুলাটা দরকার ব্রিটিশ সরকারের, তার জন্য একটা মেয়ের জীবনকে থোড়াই কেয়ার করবে ওরা। ফর্মুলাটা পাচ্ছ কি করে? ধ্বংস করে ফেলবো না গোলমাল দেখলে? তাতেও কিছুই যায় আসে না, রবার্ট ব্রিমন বেঁচে আছেন, আগামী ৬ মাসের ভেতরে আরেক কপি ফর্মুলা তৈরি করে ফেলবেন তিনি। তোমার ধ্বংস করতে হবে না গার্নেভ, বেশি গোলমাল করলে ওরাই তোমাকে শুদ্ধ ফর্মুলাটা ধ্বংস করে ফেলবে, ওরা রাশিয়ার কিছুতেই যেতে দেবে না ব্রিটেনে। সে দেখা যাবে, যতক্ষণ খুশি প্লেন চালা করা, চক্কর মারুক, ওরা যতক্ষণ আছে আমি তোমাদের কাছ থেকে নড়ছি না। আমাকে মারতে চাইলে তোমরাও মরবে, কাজেই বোমা ফেলবে না ওরা এখন। আত্মসমর্পণ করছো না কেন গার্নেভ? খামোখেভাবে মরবে কেন? ধরা দিলে তোমার বিচার হবে। না না, মরবো কেন, হই দেখো। ফিওর্ডের ওপরে দেখা যাচ্ছে ওদের ১০-১২ জনের একটা দল সশস্ত্র। কি বুঝলে রানা? রেডিওতে খবর দেবার আর দরকার নেই, ওরা এমনিতেই এসে গেছে। রানার নীরব প্রশ্নের জবাব দিতেই যেন এই সময় ফিওর্ডের ওপাশ থেকে গর্জে উঠল মেশিন গান। হাসলো রানা, দেখলো তো গার্নেভ, বাঁচতে তুমি পারবে না, এখনও সময় আছে, আত্মসমর্পণ করো দ্রুত। এতক্ষণ ঘাপটি মেরে লুকিয়ে বসেছিল ফিওর্ডের ওপাশে, তোমাদের বন্ধুত্বের অপেক্ষাতেই। আর কোনো কথা শোনার অপেক্ষা করল না গার্নেভ, শ্যারেনকে টেনে নিয়ে পিছিয়ে যেতে লাগলো। রানা এগোতে চাচ্ছিল কিন্তু ধমক মেরে তাকে নিরস্ত্র করল সে। কেবিনে ওঠার চেষ্টা করবে না রানা, খবরদার। আমি জানি বাঁচার সম্ভাবনা আমার খুবই কম, কিন্তু একা মরবো না, ওকে নিয়ে মরবো। গিয়ার বদলের শব্দ উঠল, ইঞ্জিনের আওয়াজ বদলে গেল, পরক্ষণে চলতে শুরু করল সিত্র। সিত্রর পেছনে ছুটল রানা, ধাক্কা মেরে শ্যারেনকে নামিয়ে দিল গার্নেভ। নেমে পেছনে ছুটতে যাচ্ছিল মেয়েটা, কিন্তু বুলেট এসে বিঁধল তার পায়ের কাছে, থমকে দাঁড়িয়ে পড়ল। আবার পিস্তল নাচিয়ে তাকে শাসালো গার্নেভ, তারপর এক হাতে পিস্তল অন্য হাতে রেডিওটা নিয়ে লাফিয়ে নেমে এলো ড্রাইভিং সিট থেকে। শ্যারেনকে নিয়ে ছুটল গার্নেভ, দেখতে দেখতে মোড় ঘুরে হারিয়ে গেল ওরা হিমবাহের ওপারে। তখনও ৫০ গজ দূরে রয়েছে রানা, প্রাণপণে ছুটছে। শেল ফাটার বিকট শব্দ কানে এলো আরও ৮ সেকেন্ড পর। একবার পেছনে তাকিয়ে দেখল ফিওর্ডের আশেপাশে ধোয়ার মতো শূন্য উঠছে বরফ কুচি। মোড়ের কাছে এসে প্রাণপণে ব্রেক করল রানা, ফাটলের ধারে গিয়ে দাঁড়ালো। ফাটলের তলায় দাঁড়িয়ে আছে গার্নেভ আর শ্যারিন। সমস্ত হিমবাহের বেলাতে একই নিয়ম, ঢাল বেয়ে নামে যত নিচের দিকে পৌঁছায় গতি বাড়ায় ততই, কারণ ঢাল এখানে বেশি আর হিমবাহের গায়ে বরফ জমে অনেক বেশি। প্রতি ঘন্টায় প্রায় ৪ ফুটের মতো এগোয় এখানে হিমবাহ, আর এটা প্রমাণ করার জন্যই যেন কেঁপে উঠল রানার পায়ের তলার বরফ। জলদি জলদি করো রানা। রানার প্রায় কাঁধের ওপর এসে দাঁড়িয়েছে ব্যারি। ডেরেকে রানা দড়ির বোঝাটা এখনও ওর কাঁধে। রানা ফিরে চাইতে একটা দড়ি খুলে ধরিয়ে দিল। নিচের দিকে তাকালো রানা, শ্যারেনকে বাঁচানোর এই শেষ সুযোগ, যা করার করতে হবে এখনই, নইলে আর হবে না। ব্যারি,
আরেকটা বান্ডিল দাও, খুলো না, নিয়ে নিচে নামবো। আরেকটা বান্ডিল এগিয়ে দিল ব্যারি। কি যেন বলতে চাচ্ছিল গার্নেভ, কিন্তু তার আগেই বান্ডিল ছুড়ল রানা। নিশানা ঠিকই হয়েছে, গার্নেভের পিস্তল ধরা হাতে এসে লাগল দড়ির বান্ডিল। সাবধান হবার সময় পেল না গার্নেভ। আশ্চর্য, রানার দেহের ভরটা হজম করে নিল গার্নেভ, তবে উবু হয়ে পড়ে গেল বরফের ওপর, ডান হাতের তালু পিস্তলের ওপর। উপরের দিকে তাকিয়ে দেখল রানা ব্রিউস্টার আর ডেরেকো এসে দাঁড়িয়েছে ফাটলটার উপর। দড়ির অন্য প্রান্তটা এসে পড়ল খাদের তলায়। থামল না গার্নেভ, ঝাঁপিয়ে এসে পড়ল রানার ওপর। কিন্তু রানাকে কাবু করা কি আর এতই সহজ? কেঁপে উঠে আরও কয়েক ইঞ্চি সরে এলো দেয়াল, আড়াই ফুটে এসে দাঁড়িয়েছে মাঝখানের ফাঁক। এখন যে কোনো মুহূর্তেই বুঝে যাবে। আরও সরে এলো দেয়াল, দ্রুতই সরছে, খুব দ্রুত। দড়ি থেকে হাত ছেড়ে দিল রানা। আচমকা পড়ায় রানার দেহের ভার রাখতে পারল না আর গার্নেভ। তাকে ঘাড়ে নিয়ে একপাশে কাত হয়ে পড়ল। দুই দেয়ালের ফাঁক আর মাত্র 2 ফুট মতো হবে। এই প্রথম গার্নেভের চোখে আতঙ্ক ফুটতে দেখল রানা। গুলি করতে গিয়েও দ্বিধা করল সে। গুলি করল পরপর 2 বার, সেই দ্বিধা আর দমিয়ে রাখতে পারল না। আর্তনাদ করে উঠল গার্নেভ, ছিটকে পড়ত, কিন্তু বরফের দেয়ালের অল্প পরিসরে ঠেকে দাঁড়িয়ে রইল। রানা জলদি করো! আরও কয়েক ইঞ্চি এগিয়ে গেছে দেয়াল, নিচ থেকে আর্তচিৎকার শোনা গেল গার্নেভের। রানা দোহাই তোমার, একটা দড়ি দাও। গার্নেভ সোজা হয়ে দাঁড়াও, তোমার মাথা গুলে কোমরে ফাঁস ফেলছি আমি। গার্নেভের কোমরে ঠিকমতো আটকে গেল ফাঁস, দড়ি ধরে টেনে ওকে উপরে তুলতে লাগলো। কিন্তু কপাল আঁচড় সত্যিই খারাপ, দ্রুত আরও কয়েক ইঞ্চি সরে গেল দেয়াল। হ্যাচকা টানে ওকে আরও 2 ফুট ওপরে তুলে আনলো রানা আর ব্যারি, কিন্তু আর পারল না। দুদিক থেকে দেয়াল চেপে ধরেছে গার্নেভকে। বাইন মাছের মতো এঁকে বেঁকে শীতল কালাগার থেকে মুক্তির চেষ্টা করছে গার্নেভ, কিন্তু পারছে না। প্রচুর জোরাচুরি করল রানা আর ব্যারি, কিন্তু মুক্ত করতে পারল না গার্নেভকে। আরও সরে এলো বরফের দেয়াল। একটা অপার্থিব চিৎকার বেরিয়ে এলো গার্নেভের গলা চিরে। পরক্ষণে ফোয়ারার মতো ছিটকে রক্ত বেরিয়ে এলো তার নাক আর কান দিয়ে। আর কোনো উপায় নেই। ব্যারি, ডেরেক আর ব্রিউস্টারের কোমর থেকে দড়ি খুলে দিল রানা। প্রচণ্ড গুলিবর্ষণ চলছে ফিয়র্ডের মাথার তলায় আকাশে। ফিরে চেয়ে দেখল রানা দাউ দাউ আগুন জ্বলছে রাশান ট্রলারের সামনের অংশে, ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে পেছনটায়, ফায়ার বম্ব পড়েছে ওটাতে। পায়ের তলায় প্রচণ্ড কম্পন টের পেয়ে ফিরে ফাটলের দিকে চাইল রানা। প্রায় বুঝে গেছে দুদিকের দেয়াল। কানের কাছে ব্রিউস্টারের হতাশ কণ্ঠ শুনতে পেল রানা, ফর্মুলাটা গেল না, যায়নি। কোমরে বাঁধা নিখারেভের রেডিওটা দেখিয়ে বলল এর ভেতরেই লুকানো আছে কোথাও, এই জন্য এটা হাতছাড়া করতে চায়নি গার্নেভ। গায়ে গায়ে মিশে গেল এই সময় ফাটলের দুদিকের দেয়াল। সব শেষ, রানা ভাবল এ কোথায়, কোন দেশে, কার জন্য, কেন কি করছে সে। চারদিকে বরফ আর বরফ।